হ্যাঁ রাতুল ভাই, জয়েন করেন।
রাতুল ভাই, শুনতে পাচ্ছেন? রাতুল ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ভার্সিটি তিনটি ইউনিটের জন্যই, ভার্সিটি কয় ইউনিট অ্যাকচুয়ালি, অ্যাডমিশন প্রোগ্রাম 2020 এর চতুর্থ পর্বের ওরিয়েন্টেশন সেমিনারে। তো আমাদের চতুর্থ পর্বের ওরিয়েন্টেশনটা আসলে সবার জন্য একসাথে হচ্ছে। তো আমরা অলরেডি হয়তো রিসেন্টলি বেশ কিছু আপডেট জানি যে পরীক্ষা বিষয়ে কি হতে যাচ্ছে বা কি হওয়ার সম্ভাবনা বেশি। তো সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই আলোচনায় অনেক কিছুই থাকবে, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতির সাথে আমরা কিভাবে মানিয়ে নিতে পারি, কিংবা আমাদের স্পেকুলেশনগুলো কি কি, কিংবা এই মুহূর্ত থেকে আমাদের আসলে প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত। তার মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কি হতে পারে বা কি হওয়ার সম্ভাবনা, সেগুলো আমরা তো আর অ্যাকচুয়ালি জানি না। সত্যি সত্যি হচ্ছে এখানে আমাদেরকে বেশ কিছু ইন্টেলিজেন্ট গেস করতে হবে, এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতিটা আমাদের দিক থেকে সর্বোচ্চ যতটুকু সম্ভব সেটা হচ্ছে ঝালিয়ে নিতে হবে। কাজেই পরিস্থিতি যেরকমই হোক বা পরীক্ষা যেরকমই হোক, তাতে যাতে আমরা আমাদের মেধার স্বাক্ষরটা সব জায়গায় রেখে আসতে পারি এবং আমাদের যোগ্যতা অনুযায়ী যাতে আমরা ফলাফলটা পেয়ে যাই। তো এইটুকু বলে আমি শুরু করছি আজকের সেমিনারটা। তো আজকের সেমিনারে সবার সাথে আলোচনা করার জন্য বরাবরের মতোই আমি থাকছি, রাতুল খান। তো আমি আমাকে হয়তো অনেকে ফিজিক্স ক্লাসের সূত্রে চিনে থাকে। সো অলরেডি এই মুহূর্তে যারা উপস্থিত তারাও হয়তো অনেকে আমার ফিজিক্স ক্লাসে উপস্থিত ছিল। আর আমার সাথে আজকে আলোচনায় থাকবেন উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের পরিচালক। সো আমরা ভাইয়াকে ডেকে নিচ্ছি একটু, মোহাম্মদ আবুল হাসান লিটন ভাই। লিটন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাতুল কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্টুডেন্টরা তো সবাই আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন আজকের এই আমাদের চতুর্থ পর্বের যে ওরিয়েন্টেশন সেখানে অংশগ্রহণ করার জন্য। তো অলরেডি অনেকেই জয়েন করছে, মানে আমাদের ক্যাপাসিটি মানে ফুল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একদম ম্যাক্সিমাম। আচ্ছা, সো এখন কেউ যদি হচ্ছে ভুল করে বের হয়ে যায় তাহলে রিজয়েন করতে আসলে সমস্যা হবে। হ্যাঁ, তো ভাইয়া, আমরা গতকাল থেকে একটা নিউজ দেখতে পেয়েছি যে পরীক্ষা সম্পর্কে হচ্ছে কিছু স্পেকুলেশন দেখা যাচ্ছে বা কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। তো এই বিষয়ে হচ্ছে অনেকে আমাদের কাছে অনেক প্রশ্ন করেছে যে তাহলে প্রস্তুতিটা এখন থেকে কিভাবে আসলে নেওয়া উচিত এবং এই পরিস্থিতির সাথে কিভাবে হচ্ছে মানিয়ে নেওয়া যায়। কারণ এই ঘোষণাগুলো তো একেবারে শেষের দিকে এসেছে, আগে থেকে কারো ধারণা ছিল না বা আগে থেকে আমরা আসলে জানতাম না, আসলে জানা সম্ভবও ছিল না যে প্যান্ডেমিক বা এই কোভিড সিচুয়েশনটা আসলে কতদিন লম্বা হবে বা কত দীর্ঘ হবে। সো এই ধরনের ঘোষণার কারণে অনেকের হয়তো প্রস্তুতি নেওয়া এবং প্রস্তুতির যে প্রক্রিয়া তাতে হয়তো পরিবর্তন আনতে হবে, বা এই ব্যাপারে হচ্ছে অনেকে আশঙ্কা প্রকাশ করেছে যে তারা আসলে ঠিকমতো প্রস্তুতি নিতে পারবে কিনা। তো এই বিষয়টা আজকের ওরিয়েন্টেশনে ইনক্লুড করলে ভালো হয় আমাদের আলোচনায়। মানে সেই বিষয়ে সামনে থাকবে ইনশাল্লাহ। আর খুব সংক্ষেপে যদি শুরুতে বলি, তাহলে তো অবশ্যই মানে এই যে বোর্ড পরীক্ষা হলো না, এটাও তো বলতে গেলে সিচুয়েশনের কারণে হলো না, বাট এটা কি স্টুডেন্টের জন্য আমি বলবো যে ওদের লাইফ থেকে একটা বড় ইভেন্ট হারাই গেল আসলে। মানে এটা হইলে ওদের লাইফের যে একটা মানে স্ট্রেংথ, একটা মিনিং থাকতো, আমার মনে হয় সেখানে কিছুটা হলো মানে ভাটা পড়বে আর কি। হ্যাঁ, কাজেই আমার মনে হয় যে বোর্ড পরীক্ষা যেহেতু হয় নাই এখন, ভর্তি পরীক্ষা, বোর্ড পরীক্ষা না হওয়ার প্রেক্ষিতে ভর্তি পরীক্ষা কিন্তু আরো মানে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন। ভর্তি পরীক্ষার জন্য ওদের সেভাবে চিন্তা ভাবনা করে প্রিপারেশন সেভাবে নিতে হবে, যাতে করে ওই গ্যাপটা যাতে কাটায় উঠতে পারে। কারণ বোর্ডের যে একটা ইম্প্যাক্ট, মানে বোর্ড উপলক্ষে ইম্প্যাক্ট কিন্তু বহুমুখী। একটা হলো বোর্ড উপলক্ষে ওদের প্রিপারেশন হয়, রিভিশন হয়, এবং ভালো মতো রিভিশন হওয়ার কারণে ভর্তি পরীক্ষা তো ওরা ভালো করে। তো বোর্ড পরীক্ষা হয় নাই মানে একটা অনিশ্চয়তার মধ্যে লম্বা সময় ধরে ওরা পার করতেছে, মানসিক অবস্থা নিশ্চয়ই ভালো ছিল না, আবার বোর্ড পরীক্ষা হলো না, সবকিছু মিলে প্রিপারেশনের মধ্যে একটা বেশ ঘাটতি রয়ে গেছে আমি মনে করি। কাজে এই ঘাটতি যদি এখন কাটায় ওঠা না যায়, না গেলে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা হয়তো ভালো করা কঠিন হয়ে যাবে। আর আলটিমেটলি এই ভর্তি পরীক্ষায় কিন্তু একই সাথে বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা দুইটাকে রিফ্লেক্ট করবে।
মানে বোর্ড যেহেতু হয় নাই, কাজে এই ভর্তি পরীক্ষার রেজাল্ট থেকেই কিন্তু সবাই এটাই অনুমান করে নিবে যে হ্যাঁ, মানে বোর্ড পরীক্ষা হইলেও হয়তো সে এরকম রেজাল্টই করতো। কাজে এখন এই একটা পরীক্ষা যদিও হবে ভর্তি পরীক্ষা, তো এই একটা পরীক্ষা আলটিমেটলি মানে রিফ্লেকটিভ, মানে সেটা তার আলটিমেটলি এইচএসসি লেভেলের প্রিপারেশনকে রিফ্লেক্ট করবে আর কি, সেটা বোর্ড এবং ভর্তি পরীক্ষা দুইটাকে একসাথে রিফ্লেক্ট করবে। তো কাজেই আমার মনে হয় স্টুডেন্টরা তারা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এখন সময় পার করতেছে, নানান রকম কনফিউজিং কি বলে মানে কি বলে সংবাদ তথ্য প্রায় মিডিয়াতে আসতেছে, এই কারণে সবাই অনেক বেশি কনফিউজড। আমার মনে হয় যে কনফিউশন যে লেভেলে থাকুক বা যেভাবেই সরানোর মানে থাকুক না কেন, স্কোপ থাকুক না কেন, আমরা ডেডিকেটেড ওয়েতে প্রিপারেশন নিতে থাকি, ইনশাল্লাহ হয়তো শেষ পর্যন্ত আমাদের জন্য ভালো হবে। আর সেই ভালোটা একই সাথে আমার মানে সবাই তখন এটা ফিল করবে বা এটা তখন মানে মিন করবে যে না, এর প্রিপারেশন এইচএসসি লেভেলে ভালো ছিল, কাজে এই বোর্ড পরীক্ষা হলেও সে ভালো করতো, ভর্তি পরীক্ষাতে যেহেতু সে ভালো করছে। তো ভাইয়া, যেহেতু আমাদের এখানে আজকে আসলে অনেকে অংশ নিয়েছে, সবার সাথে ইন্ডিভিজুয়ালি যেহেতু আমরা কথা বলতে পারবো না, আমরা সবার সাথে আলোচনা করার জন্য একটা পোলের মাধ্যমে একটা সিস্টেম যেহেতু আমরা করে রেখেছি এখানে, সেই পর্বে আমরা চলে যেতে পারি। হ্যাঁ, সেটাই মনে হয় ভালো। সো প্রথম প্রশ্নটার উত্তর হয়তো আমরা সবাই জানি যে এবছর ভর্তি পরীক্ষা হবে কিনা। সো এই প্রশ্নটার উত্তর আমরা যেহেতু সবাই জানি, আমরা ঝটপট দিয়ে ফেলতে পারি, তাহলে আমরা মূল আলোচনায় পৌঁছে যেতে পারবো। এবং অলরেডি দেখা যাচ্ছে যে আমরা লঞ্চ করার সাথে সাথে খুব দ্রুত গতিতে সবাই এর উত্তরটা দিয়ে ফেলেছে, কারণ এই বিষয়ে আসলে কোনো সন্দেহের অবকাশ নেই বা সন্দেহ কম। 80%-এর বেশি ওদেরকে, হ্যাঁ ওদেরকে আসলে খুব বেশি দোলাচালে রাখা হয়েছে, মানে এই যে একটা মিটিং হয় সেখান থেকে একটা এরকম ব্রিফিং আসে যে ভর্তি পরীক্ষা আবার হবে না, জিপিএর ভিত্তিতেই হবে, আবার পরবর্তী একদিন পরে দুই দিন পরে গিয়ে আবার নতুন মিটিং হয়, সেখান থেকে আসে যে অনলাইনে হবে, আবার হয়তো থার্ড কোনো মিটিংয়ে না অনলাইনে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। কাজেই ওদের কনফিউশনের কোনো শেষ নেই আসলে, মানে ওদের লাইফটাই এইচএসসি লাইফটাই খুব একটা আমি বলবো একটা দুর্বিষহ সময় ওরা পার করতেছে। ওদের জন্য আমার খুব সিম্প্যাথি কাজ করে আর কি, যে এত সব মানে মানসিক টানাপোড়েনের মধ্যে ওরা সময় পার করতেছে। কাজে একদিক দিয়ে এটা ভালো যে চোখ মুখ বন্ধ করে আমি কি আসতেছে কি হচ্ছে কি না হচ্ছে কিছুই আমি দেখলাম না শুনলাম না, কাজে আমার কোনো কনফিউশন থাকলো না, ডেডিকেটেডলি ঘরের মধ্যে আমি বসে প্রিপারেশন নিতে থাকলাম, ব্যাস এইটা হলো সবচেয়ে সেফ আর কি আমার কাছে মনে হয়। তো ওরা বলতেছে ভর্তি পরীক্ষা হবে ইনশাল্লাহ, আমরাও আশা করি, কারণ ভর্তি যেহেতু বোর্ড পরীক্ষা হয় নাই, কাজে ভার্সিটিগুলা ডেফিনেটলি এই রিস্ক নিবে না, এত বেশি সংখ্যক পোলাপানের মধ্যে ফিল্টারিং কীভাবে করবে, বাসাই কীভাবে করবে, সেটা আসলে কোনো উপায়ও নাই অ্যাকচুয়ালি। কাজে এই ভর্তি পরীক্ষা হবে এটা আমরা আশাবাদী থাকতে পারি ইনশাল্লাহ। এটাই এখন আসলে বার্নিং কোশ্চেন যে সরাসরি হবে নাকি অনলাইনে হবে। তবে এখন পোলের রেজাল্টটা যেটা দেখা যাচ্ছে, এটা মানে সরাসরি হয়তো উত্তর না, এটা হয়তো আকাঙ্ক্ষা বা চাহিদা বলতে পারি আমরা। এটা আকাঙ্ক্ষা চাহিদার বাইরেও, এটা কিন্তু আমি বলবো যে শুধু আকাঙ্ক্ষা চাহিদা না, এটা ওদের পারসেপশনও বটে। হ্যাঁ, মানে ওরা এটা পারসিভ করে, মানে যত কারণ ওরা কি মিডিয়ার এই যে তথ্যের যে মানে বিভ্রান্তি বা তথ্যের যে অসংলগ্নতা, এটা দেখে দেখে ওরা অনেকটা এটার সাথে হয়ে গেছে, মানে অভ্যস্ত হয়ে গেছে। কাজে মিডিয়াতে এখন আসতেছে যে হয়তো ভর্তি পরীক্ষা অনলাইনে হবে, এইটা ওরা পুরোপুরি বিশ্বাস করতে পারতেছে না রাতুল, আমার মনে হয় যেটা আর কি, যে কারণে এই যে এখানে যে রিফ্লেকশনটা, এই যে 80-20 যে রিফ্লেকশনটা, এটা নট দ্যাট যে ওরা ওরা এটা এক্সপেক্ট করতেছে, বরং এটা পার্সিভ করতেছে। হয়তো মানে মিডিয়াতে যাই আসুক, অমুক পরিষদের বৈঠক, তমুক পরিষদের বৈঠক, নানান পরিষদের বৈঠক হইতেছে, সেখান থেকে ব্রিফিং হইতেছে, ব্রিফিং হওয়ার পর এক একবার এক এক সংবাদ আসতেছে, পরদিন আবার সেই সংবাদ পাল্টে যাচ্ছে। কাজে এখন ওরা যে অনলাইনে ভর্তি পরীক্ষা হবে যে লাস্ট ব্রিফিং যেটা আসছে, এটার উপর ওরা পুরোপুরি ভরসা রাখতে পারতেছে না, মানে এখানেও ওরা ফিল করতেছে হয়তো ইমিডিয়েটলি 2-4 দিন পরে অথবা 1 সপ্তাহ পরে হয়তো আরেকটা ব্রিফিং আসবে, যেই ব্রিফিং এর মধ্যে বলবে যে না ঠিক আছে আমরা এই কোভিড সিচুয়েশন ভালো হওয়ার, প্যান্ডেমিক ভালো হওয়ার পর আমরা তখন একবার ফিজিক্যাল ভর্তি পরীক্ষায় নিব, সশরীর ভর্তি পরীক্ষা নিব। কাজে এইটা ওদের এক্সপেকটেশন তো বটেই, একই সাথে ওদের পারসেপশন যে না, মানে মিডিয়া আমাদেরকে যেভাবে বারবার বিভ্রান্ত করতেছে, মেবি এই অনলাইনে ভর্তি পরীক্ষা হওয়ার যে মেসেজ এটা একটা বিভ্রান্তি, এটা একটা বিভ্রান্তি, বরং রিয়েল যেটা সেটা হচ্ছে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। কাজে এইটা যখন আমরা এই পোলটা যখন ইনক্লুড করি, তখন আমাদের মধ্যে একটা কনফিউশন ছিল যে ভাই এই পোল আমরা দিচ্ছি কেন, এই ব্যাপারে তো মেসেজ ক্লিয়ার হয়ে গেছে যে অনলাইনে ভর্তি পরীক্ষা হবে, সেই ডিক্লারেশন তো মোটামুটি চলে আসছে। তো তারপর আমি বলতেছিলাম যে না, আমরা আমরা দেখি এই পোলটা আমরা ক্রিয়েট মানে থ্রো করে দেখি যে ওরা কিভাবে পার্সিভ করে, মানে ওরা জিনিসটাকে কিভাবে ধারণ করে বা কিভাবে এটাকে আদৌ কি এটা বিলিভ করতেছে কিনা যে অনলাইনে ভর্তি পরীক্ষা হবে। তো সেই পার্সপেক্টিভ থেকে এই পোলটাকে রাখা, এবং দেখো মানে বিষয়টা সেরকমই হয়েছে আসলে, যে না ওরা এখনো পার্সিভ করে বা আশা করে যে ভর্তি পরীক্ষা সশরীরে বা সরাসরি হবে আর কি। এবং আমরাও আমাদেরও ধারণা ওই রকমই, যে আসলে
প্যান্ডেমিকের যে সিচুয়েশন, মানে প্যান্ডেমিকের যে সেকেন্ড ওয়েভ আমরা চিন্তা করতেছিলাম বা গভর্নমেন্ট চিন্তা করতেছিল, সেই সেকেন্ড ওয়েভের যে রিফ্লেকশনটা সেটা কিন্তু অত মারাত্মকভাবে আমি মনে করি যে এখন আসা নাই বা আসার সম্ভাবনা হয়তো নাই। বিকজ মানে একটা পরিসংখ্যান মধ্যে বাংলাদেশে অলমোস্ট 70% মানুষ অলরেডি এফেক্টেড হয়ে গেছে, আর 75% মানুষ 70% মানুষ যদি এফেক্টেড হয়ে যায় সেখানে কিন্তু ওই মানে যেটা এপিডেমিক যেটা বা প্যান্ডেমিক যেটা মানে ওটা ওইভাবে ওই যে এক্সপোনেনশিয়াল যে মানে সংক্রমণ ওইটা আসলে তখন আর হয় না। যে কারণে শীত আসা সত্ত্বেও আমার ধারণা যে প্যান্ডেমিক মানে যেভাবে মানুষ চিন্তা করতেছে বা আমরা চিন্তা করতেছি যে মানে আবার একটা মেসাকার হবে, ওরকম হওয়ার সম্ভাবনা আসলে নাই। কারণ একদম যখন মানে শুরুর দিকে সিচুয়েশন ছিল তখন তো ছিল হলো তোমার মানে সব কেউ এফেক্টেড ছিল না, আর এখন তো হলো অলমোস্ট 70% এফেক্টেড, কাজে এখন অত বেশি ছড়াবে না। তো সেই হিসেবে শীত পার হওয়ার সাথে সাথেই হয়তো মানে অবস্থা খুবই মানে শীত শেষ হইতে হইতে অবস্থা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং তখন হয়তো সবকিছু খুলে যাবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, এবং তখন এই ধারণা আমাদের মানে আমার যে এক্সপেকটেশন বা আমি যেটা মনে করি আমার মানে ফোর্সি যেটা বলে হয়তো সেটা তোমার অনলাইনকে আবার পরিবর্তন করে সরাসরি ভর্তি পরীক্ষার মধ্যে চলে যাবে। তো এই এই সিচুয়েশনটার সাথেই হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নটা রিলেভেন্ট ছিল, এবং এখানে বেশ জোরে সোরে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যারা আজকে অংশ নিয়েছে তারা মনে করছে যে ফেব্রুয়ারি নাগাদ হয়তো অবস্থার উন্নতি হতে পারে এবং পরীক্ষা হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা তোদের মোটামুটি 43% স্টুডেন্ট ফেব্রুয়ারির পক্ষে মতামত দিচ্ছে আর কি। ঠিকই আছে, ওদের মানে এই যে অনলাইনের যে একটা এখন ইয়ে আসছে, আমাদের গত গত যে সেমিনার ছিল সেই সেমিনার আমরা যে পোল নিয়েছিলাম সেখানে কিন্তু ছিল মার্চ বা আফটার মার্চ। হ্যাঁ, এখন এই যে মার্চ থেকে যে ফেব্রুয়ারিতে ওরা ফিরে আসলো, এরাই কিন্তু মানে এই স্টুডেন্টরা কিন্তু ম্যাক্সিমাম ওখানে পার্টিসিপেট করছে। ওরা যে মার্চ থেকে ফিরে ফেব্রুয়ারিতে চলে আসছে তার পেছনে একটা কারণ কিন্তু যে সংবাদ, ওই যে সংবাদটা তোমার অনলাইনে পরীক্ষা হওয়ার যে একটা সংবাদ মিডিয়াতে আসছে, এই সংবাদের কারণেই কিন্তু ওরা ফিল করতেছে যদি অনলাইনেই হয় তাহলে তো আসলে খুব বেশি দেরি হয়তো হবে না বা দেরি করার কোনো কারণ নাই, যে কারণে ওরা হয়তো ফিল করতেছে মানে পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়ে যাবে। হ্যাঁ, মানে অনলাইনে যদি ভর্তি পরীক্ষা হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনাই বেশি, ডিসেম্বরের রেজাল্ট যদি হয় জানুয়ারির মধ্যে হয়তো অ্যাপ্লিকেশন প্রসেসিং হবে, ফেব্রুয়ারি লাস্টের দিকে গিয়ে হয়তো ভর্তি পরীক্ষা হবে, মানে সেটা আশা করা যায় অনলাইন ভর্তি পরীক্ষা। বাট আমার কাছে মনে হয় যে খুব মানে সম্ভব সম্ভাবনা আছে যে অনলাইন ভর্তি পরীক্ষার কনসেপ্ট থেকে বের হয়ে এসে, কারণ এটা 13-14 লক্ষ স্টুডেন্টের অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া সাইমালটেনিয়াসলি, এটা একটা চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। আমরা যারা ওই কি বলে মোটামুটি কম বেশি সংবাদ টংবাদ খেয়াল রাখি তারা রিসেন্ট দেখছি যে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা যেবার নিছে সেখানে কিন্তু পরীক্ষার্থী সংখ্যা খুব বেশি ছিল না। এবার যে নটরডেম কলেজ অনলাইনে ভর্তি পরীক্ষা হলো সেখানে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু খুব বেশি ছিল না, স্টিল দেন সেখানে তাদেরকে 3 বার ডেট পাল্টাইতে হয়েছে। হ্যাঁ, মানে 3 times তারা মানে রিঅ্যানাউন্স করছে যে ঠিক আছে পরীক্ষা এই সময় হবে না, এই সময় ডেমো মানে ডেমোর ডেট চেঞ্জ করছে, ডেমো মানে নিতে গেছেন ফেল করছেন, আবার নিতে গেছেন ফেল করছেন, আবার নিতে গিয়ে ফেল করছেন, লাস্টে সাকসেসফুল হয়েছেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। পরীক্ষার্থী কিন্তু এই লেভেলে ছিল না, অনেক কম ছিল এ তুলনায় আর কি। এখন এই যে 13-14 লক্ষ স্টুডেন্টের যে পরীক্ষা, যদিও সেটা ইউনিট ওয়াইজ বা গুচ্ছ ভিত্তিতে ভাগ ভাগ করে হবে, স্টিল দেন এক একটা ইউনিট বা এক একটা গুচ্ছে সেটা 4-5 লাখের কম কোনোভাবেই হবে না। যে 4-5 লক্ষ স্টুডেন্টের যে একটা রিয়েল টাইম এক্সাম নেওয়া অনলাইনে এটাও কিন্তু মোর চ্যালেঞ্জিং, খুবই ডিফিকাল্ট, কারণ এটা খুবই ডিফিকাল্ট। আমরা নিজেরাও তো এটা সাফারার, আমরা যখন শুরুর দিকে যখন আমরা পরীক্ষা অনলাইন পরীক্ষা ইন্ট্রোডিউস করি, তোমার মনে আছে হয়তো রাতুল যে আমরা প্রথম দিকে আমাদের ফেইলুর কেস কিন্তু ছিল, আমরা শুরুতে মানে বাউন্স ব্যাক করছি, পরে আবার কিছু সময় নিয়ে আমরাকে রিডিজাইন করে তারপর আমরা আবার নতুনভাবে লঞ্চ করছি, এখন আলহামদুলিল্লাহ স্মুথলি রানিং। কাজেই যেটা ওনারা আশা করতেছেন যে অনলাইনে ভর্তি পরীক্ষা হবে, তো একটা একটা সফটওয়্যারের ডেমনস্ট্রেশন ওনাদের যে মিটিংয়ে মাননীয় উপাচার্যদের যে মিটিং হয়েছে, উপাচার্য পরিষদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদ, ওই মিটিংয়ের মধ্যে একটা সফটওয়্যার ডেমনস্ট্রেশন হয়েছে এবং সেই সফটওয়্যারের বেসিসে ওনারা কনভিন্সড হয়েছেন যে হ্যাঁ এই সফটওয়্যার দিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব। কিন্তু ওই সফটওয়্যারটা আসলে এই পরিমাণ লোড নেওয়ার জন্য ক্যাপাবল কিনা সেটা টেস্টিং কিন্তু হয় নাই। তো যে কারণে আমার ধারণা যে মানে ওই ওই যে মিটিং ছিল সেই মিটিং থেকে মতামত আসছে এরকম যে ভার্সিটিগুলো আগে বা প্রথমে ওনাদের ইন্টারনাল পরীক্ষাগুলোতে ওই সফটওয়্যারকে পাইলটিং করবেন, তো যদি সেই পাইলটিং থেকে একটা বেটার রেজাল্ট পাওয়া যায়, একটা ভালো রেজাল্ট আসে যে হ্যাঁ সফটওয়্যার সাকসেসফুল উতরাইতে পারছে, দেন হয়তো পাবলিক ভর্তি পরীক্ষা অনলাইনে করার চিন্তা করা যেতে পারে। বাট আমার একটা মানে ভয় হয় যে এই মানে এত বড় একটা মানে কি বলে ম্যাস, এত বিশাল সংখ্যক একটা স্টুডেন্ট, এদেরকে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া এটা আসলেই মানে যেরকম সিস্টেম বা মানে সাপোর্ট দরকার
এত স্ট্রেংথের সফটওয়্যার হয়তো মানে অ্যারেঞ্জ করা এত অল্প সময়ের মধ্যে কঠিন হবে আর কি। কাজে আমার ধারণা এখানে একটা ফেইলিওর কেস তৈরি হইতে পারে এবং সেই ফেইলিওর কেসের কনসিকোয়েন্স হইতে পারে সরাসরি ভর্তি পরীক্ষা। আসলে একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে যে যদি অনলাইনে পরীক্ষা হয় এবং ভালো সফটওয়্যার দিয়েও হয়, সবাই আসলে ইকুয়াল চান্স পাচ্ছে কিনা, কারণ সবার হয়তো যেই জায়গায় তারা থাকে বা যে জায়গা থেকে তারা পরীক্ষাটা দিবে সব জায়গায় হয়তো ইন্টারনেট কানেক্টিভিটি একরকম না বা নেটওয়ার্কের স্ট্রেংথ একরকম না এবং যে কোনো সমস্যা হয়তো যে কোনো সময় হতেই পারে। সো প্রস্তুতির বাইরেও তখন আরো কিছু এক্সট্রা ফ্যাক্টর তখন ঢুকে যাবে যেটা আসলে স্টুডেন্টের হাতে নেই, যেটা সরাসরি পরীক্ষায় হতো না। যে লজিস্টিক্স গুলো আসলে পরীক্ষায় ভালো করা খারাপ করার সাথে ইনভলভ হওয়া উচিত না, সেই লজিস্টিক্স গুলো এর মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মানে খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মানে প্রিপারেশন থেকেও কোনো কোনো ক্ষেত্রে ওই লজিস্টিক্স এর ইম্পর্টেন্স বেশি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এক আর দ্বিতীয় হলো যে যে মানে যে অসদুপায় অবলম্বন করা যে বিষয়টা, হ্যাঁ মানে যে সেটা তো থাকবে আর কি। কাজেই মানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে হয় সফটওয়্যার ফেইলিওরের কনসিকোয়েন্স হিসেবে মানে অফলাইন ভর্তি পরীক্ষা ইন্ট্রোডিউসড হবে, শেষ পর্যন্ত অফলাইন ভর্তি পরীক্ষা আসবে, অথবা প্যান্ডেমিকটা মানে আমরা যখন দেখবো যে হ্যাঁ প্যান্ডেমিক শীতের মধ্যে খুব একটা মানে ইয়ে হয় নাই, সংক্রমিত হচ্ছে না, তখন হয়তো আমরাই ঘোষণা করবো যে ঠিক আছে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়, আর যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তখন অনলাইনের পরিবর্তে ভর্তি পরীক্ষা সরাসরি হবে। মানে যে কোনো একটা কনসিকুয়েন্স হিসেবে আমার কাছে আমার ইনটিউশন বলে যে কোনো একটা কনসিকুয়েন্স হিসেবে হয়তো ফাইনালি ভর্তি পরীক্ষা অফলাইন বা সরাসরি হবে, সেটা আমার মানে মনের ভিতরে এটা বারবারই কাজ করতেছে যে হয় সফটওয়্যার ফেল করছে এটা সিকোয়েন্স হিসেবে ভর্তি পরীক্ষা অনলাইন সফটওয়্যার ফেল যদি করে তাহলে ভর্তি পরীক্ষা সরাসরি হইতে হবে, আবার এমন হইতে পারে যে না প্যান্ডেমিকের যে আশঙ্কা করা হইতেছিল সেটা ওভাবে সংক্রমিত হচ্ছে না, কাজেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক এবং যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তখন তো ভর্তি পরীক্ষা মানে সরাসরি হইতে আর কোনো বাধা থাকলো না আর কি। কাজে এই বিষয়টা যে কোনো একটা সিকোয়েন্সে বা কনসিকোয়েন্স হিসেবে হয়তো ভর্তি পরীক্ষা মানে অনলাইনের পরিবর্তে সরাসরি হবে। এনিওয়ে যদি তারপরও স্টুডেন্টদের জন্য এটাই পরামর্শ যে যদি কোনো কারণে শেষ পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষা আমাদেরকে দিতেই হয়, উই শুড বি প্র্যাকটিসড, মানে আমরা আশা করতেছি বা ধারণা করতেছি অথবা ফোর্সি করতেছি যে হয়তো যে কোনো একটা লজিক্যাল কনসিকুয়েন্স হিসেবে হয়তো শেষ পর্যন্ত ফিজিক্যাল ভর্তি পরীক্ষা হবে অথবা সশরীরে ভর্তি পরীক্ষা হবে, কিন্তু ফাইনালি যদি কোনো কারণে না হয়, যদি অনলাইনে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে তো তার জন্য যে প্রিপারেশন রাখা দরকার সেটা মেন্টাল প্লাস লজিস্টিক্স বোথ, মেন্টাল প্রিপারেশন প্লাস লজিস্টিক্স প্রিপারেশন বোথ এন্ডে যাতে আমরা প্রিপেয়ার থাকি, যেভাবে যদি অনলাইন ভর্তি পরীক্ষা হয়ও আমরা যেন মানে পিছনে পড়ে না যাই, আমাদের যেন আনা প্রিপারেশন থাকে, মানসিক প্রস্তুতি যেমন থাকে লজিস্টিক্স প্রিপারেশন মানে যে ধরনের ফ্যাসিলিটি দরকার সাপোর্ট দরকার, হ্যাঁ সেই ধরনের সাপোর্ট যাতে আমাদের থাকে আর কি। কাজেই মানে ওর্স্ট কেস হলো অনলাইনে ভর্তি পরীক্ষা হওয়া, তো ওর্স্ট আমরা বেস্টার জন্য আমরা আশা করবো, কিন্তু ওর্স্ট যেটা হইতে পারে সেটা আমরা প্রিপেয়ার থাকবো, কাজেই ওর্স্টের জন্য প্রিপারেশন আমাদের রাখা দরকার। জি ভাইয়া, ইন দ্য মিনটাইম হচ্ছে এইচএসসি এর প্রভাব নিয়েও সবাই মতামত ব্যক্ত করে ফেলেছে যে এইচএসসি এর জিপিএ এর প্রভাব থাকবে কিনা, তো বেশিরভাগই আসলে মনে করে যে থাকবে না, তার কারণ হচ্ছে এইচএসসি এর জিপিএটা হচ্ছে পরীক্ষার ভিত্তিতে যেহেতু দেয়া হবে না, কাজে এটার প্রভাব থাকাটা আসলে নীতিগতভাবে উচিত না। না ঠিকই আছে, ওদের পারসেপশন মোটামুটি ঠিকই আছে এবং আশা করি এরকমটা হবেও না, এবং এই আমাদের প্রথম যে মিটিংটা ছিল ভিসি স্যারদের যে প্রথম মিটিং ছিল ওই মিটিংয়ে কিন্তু আলোচনা এরকম হচ্ছিল যে আমরা এসএসসি এইচএসসি রেজাল্টের ভিত্তিতে নিতে পারি কিনা, এবং ওরকম একটা প্রস্তাবনার ভিত্তিতে কিন্তু ওই মিটিং শেষ হয়েছে। হ্যাঁ, কিন্তু ফাইনালি কিন্তু ওনারা এই সিদ্ধান্ত নেন নাই যে মানে এসএসসি এইচএসসি রেজাল্টের ভিত্তিতে হইতে পারে, কারণ এটা নিয়ে সবাই কনফিউজড, তো যে কারণে মানে এই এই মিটিং এর পরের মিটিংয়ে একটা ভিন্ন ধর্মী ফলাফল আসা বা ডিক্লারেশন আসা এটাও এক অর্থে মিন করে যে হয়তো এইচএসসি জিপের প্রভাব এবার থাকবে না, কাজেই সেটা না থাকার সম্ভাবনাই বেশি আমরা স্টুডেন্টরা, কাজ যদি এইচএসসি জিপের প্রভাব না থাকে তাহলে কিন্তু আলটিমেট ইম্পর্টেন্স চলে যাচ্ছে ভর্তি পরীক্ষার উপর, সেটা অনলাইনেই হোক আর অফলাইনেই হোক, কাজে ভর্তি পরীক্ষার জন্য আমাদের আটমোস্ট প্রিপারেশন নিতে হবে, এটা হচ্ছে মানে সবচেয়ে সত্য কথা আর কি। যেহেতু এবার এইচএসসি পরীক্ষাটা হচ্ছে না, সো আরেকটা নতুন ডাইমেনশন এখানে যুক্ত হচ্ছে যে সবাই যেহেতু উত্তীর্ণ, সো সবাই কিন্তু এবার আসলে একটা চান্স পাচ্ছে, কাজেই এবারে যদি আমি বলি যে প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে সেটাও কিন্তু এবার ভিন্ন একটা মাত্রা গ্রহণ করবে গতবারের তুলনায়। মানে সেটারই রিফ্লেকশন দেখা যাচ্ছে, মানে দেখো আমরা আমরা গত পোলে কিন্তু আমরা অপশন দিয়েছিলাম কম হবে আর বেশি হবে, আর আজকে আমরা ওই বেশি হবেটাকে একটা বিশেষণ যোগ করে অনেক বেশি হবে বলে দিয়েছি আর কি। কাজে দেখো মানে ম্যাক্সিমাম 77% ভোট হচ্ছে অনেক বেশি হবে, তো এটা তো আসলে এই ক্যালকুলেশন তো সবার কাছেই আছে এবং এটা থাকা উচিত, কারণ ও মানে কোথায় নামতে যাচ্ছে কেমন যুদ্ধে নামতে যাচ্ছে যদি সে যুদ্ধ সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে তো তার প্রিপারেশনটা মানে যুদ্ধ অনুপাতে হবে না,
কাজে এই পারসেপশন সবার ক্লিয়ার থাকা দরকার, এবং আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম যারা ওদের ক্লিয়ার আছে যে হ্যাঁ এবার ভর্তি প্রতিযোগী সংখ্যা, ভর্তি পরীক্ষায় যে প্রতিযোগী হবে সেটা আগের তুলনায় অনেক গুণ বেশি হবে, মানে শুধু বেশি হবে না অনেক গুণ বেশি হবে। এই যে একটা ধারণা ওদের মনের মধ্যে আছে, আই থিঙ্ক যে এই ধারণাটা ওদেরকে হেল্প করবে, কারণ ও সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে যে আমি কোথায় নামতে যাচ্ছি বা কোথায় আমি কম্পিট করতে যাচ্ছি। যখন ও ফিল করবে যে অনেক কম্পিটিশন হবে, কাজে আমাকে যদি শেষ পর্যন্ত সাকসেসফুল হইতে হয় আমার প্রিপারেশনটা সেরকম সেই লেভেলে হইতে হবে, তো কাজে এই পারসেপশনটা আশা করি ওদেরকে হেল্প করবে যে না অনেক বেশি প্রতিযোগিতা হবে, কাজে আমাকে সেভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে বা প্রিপেয়ার্ড হইতে হবে। পারসেপশনটা একদিকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিচুয়েশনটা বোঝার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে সেই সিচুয়েশনটা বুঝলে অনেকের মধ্যে সিরিয়াসনেস আসে। হয়তো এই ঘোষণাগুলো যদি এই সময়ে না দেওয়া হতো, হয়তো অনেকে এখনো হয়তো সেভাবে সিরিয়াসলি হয়তো প্রিপারেশন নেওয়া শুরু করতো না, কারণ অনেকের সাথেই আমাদের কথাবার্তা হয়, তো অনেকেই আমাদের সাথে ইন্টারেক্ট করে যারা সিরিয়াস ছিল, তারা অনেকেই একদম শুরু থেকে সিরিয়াস যে আমি ভাইয়া একদম শুরু থেকে ঠিক মতো পড়াশোনা করেছি, আবার অনেকে এই বিভিন্ন রকম সিচুয়েশনের দোলাচালে পড়ে হয়তো সেভাবে সিরিয়াস হয়ে উঠতে পারেনি যে আমি কি এখন থেকে খুব রিগরাসলি পড়াশোনা শুরু করবো নাকি আরো কিছুদিন দেখবো যে দেখি কি হয়। সো এই ঘোষণাগুলো আসাতে মনে হয় সবার মোটামুটি হচ্ছে সবাই একটু নড়েচড়ে বসেছে, এবং প্রিপারেশন সম্পর্কে এখন আশা করি সবাই সিরিয়াস। না ঠিকই বলছো তুমি, সেটা আমরাও আমাদের কাছে যেভাবে ওরা নক করতেছে আমাদের বিভিন্ন মিডিয়াতে বা ওভার ফোনে আমাকে আমাদেরকে যেভাবে নক করতেছে, তাতে আমরাও বুঝি না ওদের মধ্যে ওই সিরিয়াসনেসটা এখন তৈরি হয়েছে, ওরা ফিল করতে পারতেছে যে এইচএসসি হলো না, ভর্তি পরীক্ষা তো হবেই আর প্রতিযোগীর সংখ্যা এত বেশি, কাজেই আমাদের প্রিপারেশনটা কোন লেভেলে হওয়া উচিত। কাজে আগে যেমন আমরা আমাদের ইগারনেস থেকে ওদেরকে সিরিয়াস করার চেষ্টা করতাম, ওরা এখন নিজেদের ইগারনেস থেকে আমাদেরকে আবার নক করতেছে না ভাইয়া আমরা দ্রুত যাতে শুরু করি আর কি। পরবর্তী প্রশ্নটাও ভাইয়া আলোচনার টপিক যেটা, সেটা হচ্ছে একক গুচ্ছ নাকি সমন্বিত। তো এককের পক্ষে আসলে মতামত কম, কারণ সবাই বুঝতে পেরেছে যে সবার জন্য আসলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে পরীক্ষা প্রস্তুতি এবং হচ্ছে ব্যবস্থাপনা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। রাতুল, এখানেও একটা বিষয় আছে, সেটা হলো যে মানে গুচ্ছ পদ্ধতি নিয়ে তো অনেক আগে থেকেই পরিকল্পনা চলতেছিল, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যে ওনারা তো সবগুলো ভার্সিটি ভিসি স্যারদেরকে নিয়ে একত্রিত হয়েছেন, বৈঠক করছেন, এবং টার্গেট এটাই ছিল যে সব ভার্সিটিকে মানে গুচ্ছ প্রথমে প্রথমত সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে ওনারা ছিলেন, যেটাকে ওনারা ক্যাট নাম দিয়ে সিএটি নাম দিয়েছিলেন, সেন্ট্রাল অ্যাডমিশন টেস্ট। তো পরবর্তীতে দেখা গেলো যে না, সেন্ট্রাল অ্যাডমিশন টেস্টের মধ্যে মানে বিভিন্ন যে ভ্যারিয়েশন স্টুডেন্ট আমরা ভর্তি নেই, কৃষি, বিজ্ঞান প্রযুক্তি, প্রকৌশল, মেডিকেল, সাধারণ ভার্সিটি, বিভাগ পরিবর্তন, অনেকগুলো ভ্যারিয়েশন আছে, এতগুলো ভ্যারিয়েশনকে একটা সিঙ্গেল এক্সামের মধ্যে ইনকর্পোরেট করা এটা আসলেই কঠিন। তো যে কারণে ওনার ক্যাট থেকে মানে সমন্বিত থেকে পিছপা হয়ে ওনারা চলে আসছিলেন গুচ্ছতে, যে ঠিক আছে আমরা চারটা বা পাঁচটা গুচ্ছে আমরা পরীক্ষা নিব। তো যখন এই গুচ্ছের ডিক্লারেশন ওনারা দিলেন, তখন কিন্তু বেশ কয়েকটা ভার্সিটি স্বায়ত্তশাসিত বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে আমাদের বুয়েট আছে, ঢাকা ভার্সিটি আছে, দেন হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, রাজশাহী ভার্সিটি আছে, এরকম বেশ কয়েকটা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল, ওনারা তখন ঘোষণা দিলেন যে না ওনারা এই গুচ্ছ পদ্ধতি যাবেন না, ওনারা আগের মতোই একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবেন। কাজেই মানে ওরকম একটা সিচুয়েশন কিন্তু তখনই ছিল যে উচ্চ পদ্বিতে ভর্তি পরীক্ষা হইলেও তখন বেশ কয়েকটা ভার্সিটি তারা ডিক্লেয়ার করে তখন ডিক্লেয়ার্ড ছিল তাদের পক্ষ থেকে যে ওনারা উচ্চ পদ্বিতে আসতেছেন না, ওনারা এককভাবে ভর্তি পরীক্ষা কন্ডাক্ট করবেন। এখন প্যান্ডেমিকের কারণে যেহেতু উচ্চ পদ্বিতে পরীক্ষা হওয়ার একটা সম্ভব সম্ভাবনা তৈরি হয়েছে, এখন যারা একক পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা তখন করতেছিলেন, ওনারা এখন এই গুচ্ছের মধ্যে যুক্ত হবেন কি না একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হয়েছে প্যান্ডেমিককে মাথায় রেখে, যে না ওনারা হয়তো এই প্যান্ডেমিকের কারণেই এবার একক ভর্তি পরীক্ষা স্যাক্রিফাইস করে হয়তো গুচ্ছের মধ্যে যুক্ত হয়ে যাবেন, সেটা যেমন একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হয়েছে, কিন্তু তারপরও কিন্তু একক ভর্তি পরীক্ষা কিছু প্রতিষ্ঠানে হবে, সবগুলো না, কিছু প্রতিষ্ঠানে একক ভর্তি পরীক্ষা হবে সেটা কিন্তু একদম মানে ফেলে দেওয়া যাবে না, এই ধারণা কিন্তু মাথার মধ্যে একটু হলেও রাখতে হবে, এবং সেটা যেন প্রিপেয়ারও থাকতে হবে। কাজেই মানে গুচ্ছ পদ্ধতি হওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে, এবং গুচ্ছ পদ্ধতি হয়তো হবে, গুচ্ছ পদ্ধতির মধ্যে মানে গুচ্ছ পদ্ধতি থেকে কেউ কেউ বের হয়ে এককভাবে নিবেন কিনা সেই সম্ভাবনাও কিন্তু একদম ফেলে দেওয়া যাবে না, সেই সম্ভাবনা কিছুটা হলেও কিন্তু থাকবে। কাজেই আমার মনে হয় যে বুয়েট, ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগর এরকম বেশ কয়েকটা ইউনিভার্সিটি যারা আগে থেকে মানে আগের গুচ্ছের সাথে ছিলেন না, একমত ছিলেন না, এখন নতুন গুচ্ছ পদ্ধতিতে একমত হবেন কিনা বা যুক্ত হবেন কিনা সেই কনফিউশন কিন্তু থেকেই যাচ্ছে। কাজেই ফার্দার ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত, এই ভার্সিগুলোর পক্ষ থেকে পরিপূর্ণ ঘোষণা না আসা পর্যন্ত আমাদেরকে হয়তো একটু অপেক্ষা করতে হবে। তো এখানে বিষয় যেটা, সেটা হচ্ছে যে মানে সেই অপেক্ষা তো আমরা করবোই, কিন্তু সেই অপেক্ষার জন্য প্রিপারেশনকে পিছাবো না, আমরা প্রিপারেশন নিতে থাকবো, আলটিমেটলি প্রিপারেশন যদি আমার ভালো থাকে, পরীক্ষা একক হোক আর গুচ্ছ হোক আর সমন্বিত হোক, যেটাই হোক আমার জন্য পার হওয়া সহজ হয়ে যাবে।
কাজেই কেমন হবে, রিটেন হবে নাকি এমসিকিউ হবে, অনলাইন হবে নাকি অফলাইন হবে, একক হবে নাকি গুচ্ছ হবে নাকি সমন্বিত হবে, এই যত ইনডিসিশন আছে, অনিশ্চয়তা আছে, কোনো অনিশ্চয়তার কারণেই যেন আমার প্রিপারেশন হ্যাম্পার না হয়, সমস্ত অনিশ্চয়তাকে পাশে রেখে আমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে, ফুল ফোকাস দিয়ে আমি এখন প্রিপারেশন নিতে থাকবো। কারণ প্রিপারেশনটা স্মুথ হইলে পরীক্ষা যেমনই হোক আমার জন্য পার হওয়া বা আমার জন্য সাকসেসফুল হওয়া সহজ হয়ে যাবে আর কি। এটার সাথেই আমাদের পরবর্তী আলোচনাটা একেবারে 100% রিলিভেন্ট, যে যেহেতু অনিশ্চিত পরিবেশ, তাহলে আমি আসলে কি করব, আমি আসলে কি যে কোনো একটা টার্গেট ভালো করে ধরব, নাকি আমি যেহেতু অন্য বারের চেয়ে, অন্য যে কোনো বারের চেয়ে, মানে স্মরণকালের হচ্ছে যে কোনো বারের চেয়ে আমরা যেহেতু বেশি সময় পেয়েছি এবার, সো আমার আসলে অপশন কেমন রাখা উচিত, একটাই আমি ভালো করে ধরব নাকি আমার একাধিক অপশন হাতে রাখা উচিত? ইন কেস কোনো কোনো ভার্সিটি যদি সেই গুচ্ছে অংশ নেয় এবং বাকিরা যদি হচ্ছে বলে যে না আমরা গুচ্ছে অংশ নিব না, আমরা আলাদা করে একক পরীক্ষা নিব, তাহলে সেক্ষেত্রে তো আসলে মাল্টিপল অপশন হাতে রাখাটা বেটার চয়েস। রাইট, মানে সেটা ছাড়াও যদি গুচ্ছ পদ্ধতি সবাই একমত হয়ও, স্টিল দেন এক একটা গুচ্ছে কম্পিটিশনটা কি পরিমাণ হবে, মানে মাল্টিপল গুচ্ছে পার্টিসিপেট করতে হবে। এটাই কিন্তু আলটিমেটলি, যে স্টুডেন্ট প্রকৌশল গুচ্ছে পরীক্ষা দিবে তাকে কিন্তু ভার্সিটি ক গুচ্ছ যেটা সেখানেও পরীক্ষা দিতে অবশ্যই হবে, কৃষি গুচ্ছ যেটা সেখানেও কিন্তু পরীক্ষা দিতে হবে, আর ভার্সিটি ক এর সাথে যদি সাধারণ বিজ্ঞান, মানে যে বিজ্ঞান প্রযুক্তি যেটা আর কি, যদি ভার্সিটি ক গুচ্ছের সাথে থাকে তাহলে তো ভালো, একটা পরীক্ষা দিয়ে দুইটা হয়ে গেল। আর যদি বিজ্ঞান প্রযুক্তি ডিফারেন্ট গুচ্ছ হয় তখন কিন্তু তার, মানে আমি বলবো যে মানে মেডিকেল তো অলরেডি গুচ্ছে আছেই, হ্যাঁ মেডিকেল ডেন্টাল মিলে যে গুচ্ছ সেটা তো অলরেডি আছে, সরকারি বেসরকারি মেডিকেল ডেন্টাল একটা গুচ্ছের মধ্যে পরীক্ষা হচ্ছেই, কাজেই সেখানে তো এভাবেই চলবে। আর বাকি আমি বলছি ইঞ্জিনিয়ারিং যারা আছে, যদি প্রকৌশল একটা গুচ্ছ হয় শুধু মানে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এদেরকে নিয়ে, তাহলে তো সেখানে পরীক্ষা দিতে হবে। দেন যদি সাধারণ বিজ্ঞান, সাধারণ ভার্সিটি গুলার ক ইউনিট একটা গুচ্ছ হয় সেখানেও পরীক্ষা দিতে হবে। আবার যদি কৃষি একটা গুচ্ছ হয় সেখানেও পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, বিজ্ঞান প্রযুক্তি মিলে যদি একটা ভিন্ন গুচ্ছ হয় সেখানেও পরীক্ষা দিতে হবে। আবার মানে লাস্ট অফ অল মানে যে বিভাগ পরিবর্তন যে গুচ্ছ যেটা আর কি, যেটাকে আমরা ঘ ইউনিট বলি আসলে, হ্যাঁ সেখানেও কিন্তু পরীক্ষা দিতে হবে। কাজেই একটা হলো যে পরীক্ষা অ্যাটেন্ড করা, আর একটা হলো যে না প্রিপারেশন মিনিমাম নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করা। কাজে এখন বুদ্ধিমানের কাজ এই বছর যেটা, অন্যান্য বছর আমরা মানে এত সিরিয়াসলি এই পরামর্শ আমরা দিতাম না, আমরা বরং এমফেসিস এটার উপরে দিতাম যে তোমরা একটাকে একদম সিরিয়াসলি হাতে রাখো, বাকিগুলো এর পরবর্তী যখন তোমরা সময় পাবে, মানে একটা পরীক্ষার পরে আর একটা পরীক্ষা দেওয়ার জন্য যে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যে তোমরা এক্সট্রা একটু প্রিপারেশন নিয়ে হয়তো আর একটা সেকেন্ড অপশনে তুমি পরীক্ষা দিতে পারবা, আমরা এভাবে বলতাম। কিন্তু এবছর যদি আমরাই আসলে দুই নৌকায় পা দিতে মানা করতাম, রাইট, কিন্তু এবছর যদি ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হয় তাহলে কিন্তু এই ভর্তি পরীক্ষার মাঝের যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু ওভাবে থাকবে না। মানে আমরা অন্যান্য বছর যে গ্যাপটা আমরা পেতাম যে হ্যাঁ মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একটা লম্বা গ্যাপ থাকতো, ইঞ্জিনিয়ারিং এর পরে বিজ্ঞান প্রযুক্তির জন্য একটা লম্বা গ্যাপ থাকতো, বা ভার্সিটির পর ইঞ্জিনিয়ারিং দেওয়ার একটা গ্যাপ থাকতো, কখনো কখনো ইঞ্জিনিয়ারিং এর পরে ভার্সিটি একটা গ্যাপ থাকতো, ওই গ্যাপের মধ্যে স্টুডেন্টরা কিন্তু মিনিমাম প্রিপারেশন নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতো। এবছর যদি গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা হয় তাহলে পরীক্ষাগুলো কিন্তু দেখা যাবে যে এক সপ্তাহ পর পর, যে এই শুক্রবার বা শনিবার একটা পরীক্ষা, হয়তো এর পরের শনিবার বা শুক্রবার আরেকটা পরীক্ষা, বা ইভেন এমনও হইতে পারে যে পরপর তিন দিন তিনটা চারটা গুচ্ছ হয়ে যেতে পারে, সেরকম সম্ভাবনা আছে। স্টুডেন্টরা কোথাও গেল পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে, সেখানে থেকে পরপর দুইটা বা তিনটা পরীক্ষা দিয়ে তারা ব্যাক করে চলে আসলো, মানে যদি ফিজিক্যালি ভর্তি পরীক্ষা হয়। কাজেই মাঝখানে অন্তর্বর্তীকালীন যে সময়টা আমরা পেতাম, মানে স্পেসিফিক ওই ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য, এই বছর সেই সময়টা হয়তো মানে পাওয়া যাবেই না, বা পাওয়া গেলেও একদম মিনিমাম টাইম পাওয়া যাবে। কাজেই এবছর যদি মানে পরিস্থিতির কারণে তো বুঝতেই পারতেছি যে একাধিক অপশন হাতে রাখতে হবে, তো যেহেতু প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি, মানে 100% প্লাস, মানে 100+ পার্সেন্টেজ হলো পাস, তো সেই হিসেবে তো অপশন একাধিক রাখতে হবে। আরেকটা কারণ হলো যে যেহেতু ভর্তি পরীক্ষাগুলো খুব মানে কনজিকিউটিভ হবে, একটার পর একটা ইমিডিয়েট নেক্সট ডেটেই হয়তো আর একটা ভর্তি পরীক্ষা হয়ে যাবে, আর একটা গুচ্ছ হয়ে যাবে যদি গুচ্ছ হয়, সেই জন্য আসলে এখন থেকেই প্যারালাল প্রিপারেশন বা এখন থেকেই একাধিক অপশন করে রাখার কোনো বিকল্প নাই। কাজে এটা আমাদের জন্য পক্ষ থেকে একটা স্ট্রং সাজেশন স্টুডেন্টদের জন্য, যে এবছর যে কম্পিটিশন বা যেভাবে ভর্তি পরীক্ষা মানে স্পেকুলেট করা হইতেছে, যে মানে যেভাবে কনজিকিউটিভলি হইতে পারে, সবকিছু মাথায় রাখলে এখন থেকেই তোমাদেরকে এই এক্সট্রা অপশন বা বিকল্প অপশন হাতে রেখে প্রিপারেশন নেওয়া, এটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে। জি ভাইয়া, আমাদের পরবর্তী প্রশ্নটাও এটা রিলেটেডই, যে তাহলে হচ্ছে প্রিপারেশনটা কিভাবে নিবে, কোনটাকে ফোকাস করে? এখানেও কিন্তু রাতুল, মানে গতদিনের যে ব্রিফিং আসছে বা মিডিয়াতে যে ইয়ে আসছে, সংবাদ আসছে, সেখানে কিন্তু অনলাইনের একটা কথা আসছে, মানে অনলাইন এবং এমসিকিউ,
অনলাইন এবং এমসিকিউ এর একটা কথা কিন্তু ওখানে আসছে। তো দেখো মানে আসলে মানে পাবলিক পারসেপশনে কিন্তু একটা ভ্যালু আছে, পাবলিক পারসেপশন কিন্তু ম্যাক্সিমাম টাইম উইন করে, মানে মানুষ যেটা মনে করে স্বাভাবিকভাবে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে হয়তো ওরকম কিছুই হয়। হ্যাঁ, তো মানে অনলাইনের ক্ষেত্রেও কিন্তু যদিও ঘোষণা অনলাইন পরীক্ষা হবে সেভাবে আসছে, কিন্তু ওদের পারসেপশন কিন্তু আসলে অনলাইনের পক্ষে না, পারসেপশন কিন্তু মানে অফলাইনের পক্ষে। আবার একই রকমভাবে এমসিকিউ বেসড যে একটা ঘোষণা আসছে সেটাকেও কিন্তু ওরা পরিপূর্ণ বিলিফ রাখতে পারতেছে না। ওরা কিন্তু দেখো মানে এমসিকিউ রিটেন মানে বোথ প্রিপারেশন রাখার ব্যাপারেই কিন্তু ওরা মানে মোর ইয়া আর কি বলে আশাবাদী বা উচিত বলে মনে করতেছে আর কি। কাজেই মানে আসলে ঘোষণা কিন্তু আসছে বা কমিউনিকেশন কিন্তু আসছে এভাবে যে শুধু হয়তো এমসিকিউ বেসড পরীক্ষা হবে, স্টিল দেন স্টুডেন্টরা কিন্তু পারসিভ করতেছে রিটেন এমসিকিউ দুইটাই হবে। তো আমার মতে ভর্তি পরীক্ষা যদি সরাসরি হয়, যদি শেষ পর্যন্ত অনলাইনেই হয়, তাহলে হয়তো এমসিকিউ হওয়ার একটা চান্স থাকবে, কারণ অনলাইনে রিটেনকে মূল্যায়ন করা তো অবশ্যই একটু কঠিন। আর যদি মানে সরাসরি ভর্তি পরীক্ষা হয়, যেটা সম্ভাবনা অনেক অনেক বেশি, তো ইন দ্যাট কেস হয়তো যেসব ভার্সিটি আগে থেকে রিটেন পদ্ধতি পরীক্ষা নিয়ে অভ্যস্ত তারা হয়তো এটাকে স্যাক্রিফাইস করবেন না, তারা হয়তো রিটেন পদ্ধতি ভর্তি পরীক্ষা নেবেন। কাজেই যেহেতু আমি আমার কাছে যেটা মনে হচ্ছিল বা আমার ফোরসাইট যেটা বলে বা যেটা আমার ইনটিউশন বলে যে কোনো একটা কনসিকুয়েন্স হিসেবে, যে কোনো একটা ইভেন্টের কনসিকুয়েন্স হিসেবে হয়তো শেষ পর্যন্ত মানে অফলাইন বা ফিজিক্যাল ভর্তি পরীক্ষা হবে, যেহেতু এটা আমার কাছে মনে হয়। এই জন্য আমার কাছে স্ট্রংলি এটা মনে হয় যে হয়তো শেষ পর্যন্ত মানে রিটেন, যারা রিটেন পদ্ধতি ভর্তি পরীক্ষা নিত ওরা রিটেন পদ্ধতি নেবেন, আর যারা এমসিকিউ পদ্ধতি ছিলেন ওরা এমসিকিউ পদ্ধতিতে ছিলেন, বা যারা মিক্সড পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতেন ওরা তো মিক্সড পদ্ধতি ভর্তি পরীক্ষা নেবেন। কাজে স্টুডেন্টদের জন্য এই যে তাদের যে পারসেপশন এটাকে খুবই আমি অ্যাপ্রিসিয়েট করি এবং ওয়েলকাম করি, এবং এই যে পারসেপশন এটাকে মাথায় রেখেই তোমরা মানে বোথ রিটেন এবং এমসিকিউ বোথ প্রিপারেশন নিয়ে তোমরা আগাইতে থাকো। কাজেই যদি ফাইনালি ভর্তি পরীক্ষা যেটা আমরা আশা করতেছি হয়তো শেষ পর্যন্ত সরাসরি বা সশরীর ভর্তি পরীক্ষায় তোমাদের দেওয়া লাগবে, কাজে ইনশাল্লাহ তুমি এন্ড অফ দ্য ডে তুমি হয়তো উইন করতে পারবা। আর কাজে এই যে বিভিন্ন সময়ে যে মিডিয়ার সংবাদের যে দোলাচাল বা এই যে ভিন্নতা, এর উপর ভিত্তি করে তুমি যদি ফিক্স আপ করে ফেলো যে ঠিক আছে আমি শুধু এমসিকিউ বেসড প্রিপারেশনই আমি নিতে থাকি, তো পরে গিয়ে যদি কোনো কারণে রিটার্ন পরীক্ষা তোমাকে অ্যাটেন্ড করতে হয় তাহলে এটা কিন্তু বুমেরাং হবে। হ্যাঁ, আর রিটার্ন প্রিপারেশন তুমি যদি নাও তো সেটা কিন্তু তোমার যদি পরীক্ষা এমসিকিউ হয় রিটার্ন প্রিপারেশন নিলে কিন্তু এমসিকিউতে ক্ষতি হবে না, বরং লাভ হবে। কাজেই এখন থেকে বোথ রিটার্ন এবং এমসিকিউ বেসড প্রিপারেশন নেওয়া এটাই অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয় হবে, এবং আশা করি তোমরা এই এই প্রসেসে আগাবা, এবং আমরাও ইনশাল্লাহ তোমাদেরকে সেই প্রসেসেই তোমাদেরকে প্রিপেয়ার করব, সেই বিষয়গুলো মাথায় রেখে তোমাদেরকে প্রিপেয়ার করব ইনশাল্লাহ। আমরা এখন একটু জেনে নেই আসলে যে যারা আজকে অংশগ্রহণ করছে তাদের প্রাইমারি টার্গেট কোনটা, যে কোনটাতে তারা হচ্ছে আসলে মেইনলি পরীক্ষাটা দিতে চাচ্ছে অথবা আমাদের আমাদের যে অনলাইন পর্বগুলো হলো সেটার কোন পর্বে সে পার্টিসিপেট করছে, মানে কোন প্রোগ্রামের পর্বে আর কি। তো দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এ একটা বড় সংখ্যা, মেডিকেলও একটা ভালো সংখ্যা আছে, ভার্সিটি কত একটা ভালো সংখ্যা, মোটামুটি মেডিকেল ভার্সিটি কাছাকাছি ইঞ্জিনিয়ারিংটা একটা ভালো ডিফারেন্সে সামনে আছে। এটা একটা জাস্ট আমাদের জানার জন্য যে আজকে সেমিনারে যারা পার্টিসিপেট করতেছে ওদের মধ্যে মানে কারা কোন প্রোগ্রামের স্টুডেন্ট ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং মেডিকেল নাকি ভার্সিটি কো, একটা আইডিয়া পাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ সব প্রোগ্রাম থেকে ওরা পার্টিসিপেট করছে, এবং যেই প্রোগ্রাম আমাদের স্টুডেন্ট ওদের ইয়ে যেমন ছিল কি বলে পার্টিসিপেশন যেমন ছিল, এখানেও পার্টিসিপেশন মোটামুটি ওরকমই আছে, মানে রেশিওটা অলমোস্ট রেশিওটা মোটামুটি আগের মতোই আছে আর কি। ওকে, সো এই এই পলটা আমরা হচ্ছে এন্ড করে দিচ্ছি এখানে, আমরা পরবর্তী অংশটাতে চলে যাই। আমি পরের লঞ্চ পোর্টটা একটু লঞ্চ করে দিচ্ছি, যে অলরেডি যে তিনটা পর্ব সম্পন্ন হয়েছে তার মধ্যে কয়টা পর্বে তারা অংশগ্রহণ করেছিল। সো মানে যে যে প্রোগ্রামে করছে, যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে করছে সে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে কয়টা পর্ব করছে, যে মেডিকেল প্রোগ্রামে করছে, যে ভার্সিটি প্রোগ্রামে করছে, কে কয়টা পর্বে অ্যাটেন্ড করছে তার একটা সামারি আর কি এখানে। তো দেখা যাচ্ছে মাশাআল্লাহ ওরা আসলে মানে একটা পর্ব বা দুইটা পর্বে খুবই কম স্টুডেন্ট ইয়ে করছে, ম্যাক্সিমাম ওরা তিনটা পর্বই করছে আর কি, 74% আমি দেখতে পাচ্ছি। এটা একটা ভালো দিক, তার মানে ওরা মানে শুরু থেকেই সিরিয়াস, এবং ওরা মানে যে HSC রিভিশন যেটা ছিল ওইটাকে সাথে রেখে ওরা অ্যাডমিশন প্রিপারেশনটাকে আগায় নিছে, এবং নিশ্চয়ই এর মধ্যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি সব টাইপের স্টুডেন্টই আছে, সব প্রোগ্রামের স্টুডেন্টই আছে যারা তিনটা পর্বকেই মোটামুটি সাথে রেখে বা কমপ্লিট করছে আর কি। এটা একটা গুড সাইন যে ওদের সিলেবাসে একটা বড় অংশ অলরেডি আলহামদুলিল্লাহ
ওরা কমপ্লিট করতে পারছে। হ্যাঁ, সেখানে অবশ্যই আমি আমার মনে হয় যে কিছু গ্যাপ থাকাটা অস্বাভাবিক না, বিকজ ওদের তো একটা কনফিউশন ছিল যে হয়তো এইচএসসি ভর্তি পরীক্ষা হবে, কাজে মানসিক একটা টানাপোড়েন ছিল। ঠিক একই রকম ভাবে এইচএসসি দিকে কিছু ফোকাস অবশ্যই করতে হয়েছে, এইচএসসি প্রিপারেশনকে সামনে রেখে, যে কারণে অ্যাডমিশন ওরিয়েন্টেড যে ফুল প্রিপারেশন সেটা যে ওরা নিতে পারছে সেটা আমি বলবো না, হয়তো কিছু গ্যাপ রয়ে গেছে, কিন্তু তারপরে এটা অ্যাপ্রিসিয়েটিং যে ওরা তিনটা পর্বই কমপ্লিট করছে, মানে এই দোলাচলের মধ্যে থেকে ওরা তিনটা পর্বে অ্যাটেন্ড করছে, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং এটাই হয়তো ওদেরকে সামনে আগাই থাকতে হেল্প করবে যে ওরা এত আগে শুরু করছে, তিনটা পর্ব কমপ্লিট হয়ে গেছে, একটা পর্ব ওদের সামনে বাকি আছে, এরপর হয়তো আমরা আরো নতুন কিছু প্রোগ্রাম ওদের জন্য আনবো, কাজেই এটা ওদের জন্য আশা করি হেল্পফুল হবে, মানে আগাই যাওয়ার জন্য বা মানে মেরিট লিস্টে বা কম্পিটিশনে আগাই থাকার জন্য আর কি। ইন দ্য মিন টাইম ভাইয়া একটা প্রশ্ন এসেছে, অনেকে প্রশ্ন করেছে যে যারা শুরু থেকে প্রস্তুতি নিচ্ছিল তারা তো জানতো না যে এইচএসসি পরীক্ষাটা হবে, সো কাজেই তখন অনেকেই প্রস্তুতি নিচ্ছিল হচ্ছে এইচএসসি পরীক্ষা প্লাস অ্যাডমিশন দুইটাকে মাথায় রেখে, সো তাতে আসলে তাদের পরীক্ষায় কোনো বা পরীক্ষার প্রিপারেশনে কোনো গ্যাপ থেকে যাবে কিনা। হ্যাঁ, সেটা আমি বলতেছিলাম যে অবশ্যই ওদের অ্যাডমিশন ওরিয়েন্টেড যে প্রিপারেশন, হ্যাঁ, সেই প্রিপারেশনের মধ্যে কিছুটা গ্যাপ অবশ্যই আছে বা থাকবে আর কি। হ্যাঁ, কারণ যেহেতু ওরা দুইটাকে মাথায় রেখে এইচএসসি রিভিশন প্লাস মানে অ্যাডমিশন প্রিপারেশন দুইটাকে মাথায় রেখে ওরা আগাইছে, বা আমরাও সেভাবে ওদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করছিলাম, কাজে কিছু গ্যাপ হয়তো অল্প স্বল্প গ্যাপ থাকবে, মানে সেটা আমাদের পড়ানোর কারণে গ্যাপ হয়তো নাই আমরা যতটুকু, বাট ওদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে নিজেদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তত কিছু গ্যাপ মানে আছে বলে আমি মনে করি। এটা আমাদের নেক্সট পোলেই হয়তো এটার ব্যাপারে একটা ফিডব্যাক চলে আসবে, আমাদের নেক্সট পোলেই আমরা এই বিষয়টা রেখেছি। এখানে যেটা বলতেছিলাম আর কি, যে মোটামুটি সম্পন্ন হয়েছে নাকি ভালোভাবে সম্পন্ন হয়েছে নাকি যথেষ্ট গ্যাপ রয়ে গেছে সেটার একটা আইডিয়া এখানে পাওয়া যাচ্ছে। মোটামুটি থেকে যথেষ্ট গ্যাপ প্রায় সমান সমান। হ্যাঁ, অলমোস্ট তো ভালোভাবে সম্পন্ন হয়েছে 7%, আলহামদুলিল্লাহ এটা এটাও একটা ভালো ফিগার। আর মোটামুটি সম্পন্ন হয়েছে মানে এরা এরা তিনটা পর্বই করছে এবং মোটামুটি এরা প্যারালালি আগাইতে পারছে, কমপ্লিট করে রাখছে, সেই সংখ্যাটাও মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, 48%। আর যথেষ্ট গ্যাপ রয়ে গেছে 45%-এর মতো, এই পার্সেন্টেজটাও কম বলা যাবে না, এটাও একটা ভালো পার্সেন্টেজ। কাজেই এটা একটা ইম্পর্টেন্ট ডাটা, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, আমাদের পরবর্তী যে অ্যাক্টিভিটিগুলো আসবে সামনে সেই অ্যাক্টিভিটিগুলোকে মানে কোন দিকে যাব আমরা, মানে বা ওরা কোন দিকে যাবে, হ্যাঁ, কোন দিকে গেলে ওদের জন্য ভালো হবে সেইটা সাজেস্ট করার জন্য এই ডাটাটা আমাদের জন্য মানে কাজে লাগবে আর কি। কাজে আমার মনে হয় এটা আমরা একটু অফ করতে পারি এখন, 82% কাস্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, কাজে টোটাল দেখা যাচ্ছে যে মোটামুটি এবং ভালোভাবে সম্পন্ন হয়েছে এরকম সংখ্যা 55%-এর মতো দুইটা মিলে, আর যথেষ্ট গ্যাপ রয়ে গেছে 45%-এর মতো। ঠিক আছে, এটার ব্যাপারে আমরা এখন যাদের গ্যাপ রয়ে গেছে এবং যাদের ভালো মতো অথবা মোটামুটি সম্পন্ন হয়েছে তাদের জন্য আমাদের সাজেশন কি সেটা আমরা এই স্লাইডের পরের স্লাইডে আমরা আসব। আমরা এটার একটু পোলটা নিয়ে নেই, সবাই যদি এই পোলে একটু দ্রুত পার্টিসিপেট করে যে চতুর্থ পর্বে যারা কন্টিনিউ করবে তাদের জন্য পরবর্তী কোর্স কি হইলে ভালো হয়, মানে ওরা কি মনে করে। তো দেখা যাচ্ছে যে রিভিশন অতঃপর মডেল টেস্ট, শুধু মডেল টেস্টের পক্ষে খুবই কম পার্সেন্টেজ, এবং শুধু মডেল টেস্টের পক্ষে মেবি ওই যে 7% ওদের প্রিপারেশন ভালো মতো কমপ্লিট হয়েছে ওরাই মেবি এটার পক্ষে আর কি, যে আমাদের যে প্রিপারেশন ভালো মতো হয়ে গেছে কাজেই এখন মডেল টেস্ট দেওয়াটাই হয়তো ওরা মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে করতেছে, আর ম্যাক্সিমাম মানে 88% বা 90% ওরা ফিল করতেছে আগে একটা রিভিশন করে অতঃপর মডেল টেস্ট হলে সেটা লজিক্যাল হবে। এখানে বিষয়টা হলো যে হ্যাঁ স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ তোমাদের যে পারসেপশন, আমাদের তো প্রোগ্রাম আমরা ওই প্রোগ্রাম মাথায় রেখেই তোমাদের থেকে এই মানে ইয়ে নিয়েছি, মানে পোল নিয়েছি যে তোমরা কি পারসিভ করো বা কি মনে করো। তো ফোর্থ পর্ব তো আমরা শুরু করবো, অ্যাজ ইউজুয়াল ফোর্থ পর্ব চলবে আমাদের অন্যান্য পর্বগুলোর মতো যেভাবে চলছে সেভাবে চলবে, হয়তো ফোর্থ পর্বে এক্সট্রা হিসেবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যারা আছে স্টুডেন্ট, শুধু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি না মেডিকেলও যারা, সবার জন্য হয়তো রিটেন এক্সামটা ইন্ট্রোডিউসড হবে। হ্যাঁ, মানে মেডিকেলের জন্য রিটেন এক্সাম কি কীভাবে হবে সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করতে আসব। তো সবার জন্য হয়তো ডেইলি এক্সামের মধ্যেও রিটেনটা ইন্ট্রোডিউসড হবে, যেটা আমরা মানে থার্ড পর্ব পর্যন্ত আমাদের উইকলি পর্যন্ত সীমাবদ্ধ ছিল, আর প্রথম পর্বতে আমরা রিটেন এক্সাম নিতে পারিনি, আমাদের সফটওয়্যার তখন রেডি ছিল না, তার জন্য আমরা কি করব বা কি প্ল্যান করছি
সেটা আমরা আসব। তো ফোর্থ পর্ব শেষ হওয়ার পর, হ্যাঁ, ইন দ্য মিন টাইম ফোর্থ পর্বটা আমরা কবে শুরু করতে পারি এই বিষয়ে একটা মতামত নিয়ে নিলে ভালো হতো। একটু পরেই মনে আসবে রাতুল এটা। হ্যাঁ, তো এটা আমি এটা একটু শেষ করি যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওদের জন্য প্রোগ্রাম যেটা ফোর্থ পর্ব, তো আমরা আগের মতোই শুরু করব। সিলেবাস ডিস্ট্রিবিউশন যেভাবে আছে সেভাবে আমরা ওদেরকে এটা শেষ করব সুন্দর মতো। এক্সট্রা হিসেবে থাকবে ডেইলি এক্সামগুলি, ডেইলি এক্সাম রিটেন পোর্শনটা আর কি, যাতে রিটেন প্র্যাকটিসটা ওদের হয়। কারণ এটা যতই যেভাবে কমিউনিকেশন হোক, যে এমসিকিউ হবে বা রিটেন হবে না, আমার মনে হয় স্টুডেন্ট তোমরা এখানে যারা আসো তোমাদের প্রতি আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবে তোমরা বোথ প্রিপারেশন রাখো। বিকজ মানে শেষ পর্যন্ত কি হয় এটা এখনো বলা যাচ্ছে না, কারণ তোমরা দেখতে পাচ্ছ তো মিডিয়ার সংবাদের যে মানে ভ্যারিয়েশন এটা কিন্তু মারাত্মক। মানে আজকে বলতেছে যে হবে, কালকে বলতেছে হবে না, আজকে বলতেছে অনলাইনে, কালকে সরাসরি, মানে বিভিন্ন রকম ভ্যারিয়েশন এখন চলতেছে। কাজেই আমরা ইভেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের বক্তব্য থেকে আমরা জানতাম যে কোনো ভাবেই হোক এইচএসসি পরীক্ষা হবেই হবে, এটা হয়তো তোমরা মানে রিকল করতে পারবা। কিন্তু একদম লাস্ট মোমেন্টে এসে কি ডিক্লারেশন আসলো দেখো, লাস্ট মোমেন্টে এসে ডিক্লারেশন আসলো এইচএসসি পরীক্ষা এবার হবে না। কাজেই মানে রাতারাতি, মানে যেহেতু একটা জরুরি অবস্থা বা সারা বিশ্বব্যাপী একটা মহামারী অবস্থা, কাজেই সিদ্ধান্তগুলো আসলে মানে সিদ্ধান্তগুলোতে কনফাইন্ড থাকে এটাও কঠিন। ডেফিনেটলি মানে আমি কাউকে দোষারোপ করতেছি না, কিন্তু সিচুয়েশনের কারণে মানে একটা কনফাইন্ড সিদ্ধান্তের মধ্যে থাকা এটা আসলেই টাফ। আমাদের জন্য হয়তো কঠিন হইতো, ডেফিনেটলি কঠিন। কাজেই মানে এখন যে সিদ্ধান্তগুলো যেভাবে মিডিয়াতে আসতেছে, এই সিদ্ধান্তগুলোই যে একদম কনক্রিট সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত, এটাকে আমরা এভাবে মনে না করি। মানে এই সিদ্ধান্তগুলোর মধ্যেও যে পরিবর্তন আসতে পারে সেটা খুবই ন্যাচারাল, খুবই স্বাভাবিক, এবং সেভাবেই কিন্তু হয়ে আসতেছে এখন পর্যন্ত। এইচএসসি পরীক্ষা হই হই মানে হয় 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 এই যে হয়ে যাচ্ছে, হ্যাঁ, এর মধ্যে হলো না, মানে একদম একটা একটা অল্প সময়ের ব্যবধানে একটা ডিক্লারেশন চলে আসতে পরীক্ষা হবে না। কাজেই মানে শেষ পর্যন্ত কি দাঁড়ায়, শেষ পর্যন্ত পরীক্ষা কি অনলাইনে হয় নাকি অফলাইনে হয়, রিটেন নাকি এমসিকিউ হয়, কি হয় এখনো কিছুই ক্লিয়ার না। কাজে এখন মিডিয়াতে বিভিন্ন রকম সংবাদ আসবে, আর মিডিয়ার টার্গেট থাকলো পাবলিককে অ্যাট্রাক্ট করা। যেমন সংবাদ পরিবেশন করলে মানুষ তার সংবাদের দিকে ঝুঁকবে, তার পেপারটা খুলে পড়বে, সেটাও একটা বিষয় থাকে। কাজেই সব রকম সংবাদকে এখন সামনে এনে তার বিশেষ একটা ডিসিশন নিয়ে যদি আমরা আমাদের প্রিপারেশনকে একটা লাইনিং করে ফেলি, সেটা আমাদের ক্ষতিকর হইতেও পারে। সেজন্য আমার সাজেশন হলো এখনই আমরা এটাকে লাইনিং না করি, এখনই কোনো কনফাইন্ড সিদ্ধান্ত বা কনক্রিট সিদ্ধান্ত আমরা না নেই। আমরা এটা ধরে নিই যে অনলাইন অফলাইন যে কোনো রকমই হইতে পারে, আমরা এটা ধরে নিই যে রিটেন এমসিকিউ যে কোনো রকমই হইতে পারে, আমরা এটা ধরে নিই যে একক গুচ্ছ যে কোনো রকমই হইতে পারে। আর তিনটা পয়েন্ট আমি বললাম যে অনলাইন অফলাইন যে কোনো রকম হইতে পারে, হ্যাঁ, দেন রিটেন এমসিকিউ যে কোনো রকমই হইতে পারে বা কম্বাইন্ডও হইতে পারে, এবং মানে এই যে একক অথবা গুচ্ছ যে কোনো রকমই হইতে পারে, ইভেন সমন্বিতও হইতে পারে। কাজেই যেভাবেই হোক না কেন আমাদের প্রিপারেশন যদি আমরা রিটেন এমসিকিউ ওরিয়েন্টেড প্রিপারেশন আমরা নিতে থাকি, হ্যাঁ, তাহলে আমাদের প্রিপারেশনটা যদি স্মুথ হয়, স্ট্রং প্রিপারেশন হয়, তাহলে পরীক্ষা আসলে যেভাবেই হোক না কেন আমরা ভালো করব। কাজেই মানে আমরা আমাদের পক্ষ থেকে সুন্দর জন্য সাজেশন থাকবে যে আমরা আমরা এই যে চতুর্থ পর্ব যারা কন্টিনিউ করবে তাদের জন্য আমাদের এই যে রিভিশন এবং মডেল টেস্ট নেক্সট পর্ব হবে, এটা যে রিভিশন প্লাস মডেল টেস্ট একটা পর্ব এই ফোর্থ পর্ব শেষ হওয়ার পর আমরা নিয়ে আসবো। হ্যাঁ, এবং এই রিভিশন পর্বে আমরা ওদের পুরো সিলেবাসটাকে একবার রিভিশন করব, যতটুকু আমরা এই চার পর্বে পড়ালাম তার সবটুকু। এমন না যে শুধু প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব করবো, এমন না। সেক্ষেত্রে হয়তো ফোর্থ পর্বের উপর একটু ইম্পর্টেন্স কম দিব। ইম্পর্টেন্স কম মিন হলো যে ওরা তো এখন সিরিয়াস ফোর্থ পর্বের ব্যাপারে, কারণ ফোর্থ পর্বটা সিরিয়াসলি ওরা করবে, এবং এখানে কোনো ডুয়াল প্রিপারেশনও নাই যে এইচএসসি ওরিয়েন্টেড প্রিপারেশন ওদেরকে নিতে হচ্ছে। আজ ফোর্থ পর্বটা ওরা অ্যাডমিশন ওরিয়েন্টেড প্রিপারেশন হয়তো নিবে, তো ফোর্থ পর্বটা সবাই সিরিয়াসলি করবে এটা আমরা আশা করি। আজ ফোর্থ পর্বের উপর হয়তো আমরা একটু ইম্পর্টেন্স কম দিব, কিন্তু বাকি যে তিনটা পর্ব আমাদের হয়ে গেছে ওইখানে আমরা একটু ইম্পর্টেন্স বেশি দিয়ে আমরা একটা রিভিশন পর্ব অবশ্যই ডিজাইন করব, যেখানে আমরা কমপ্লিট একটা রিভিশন নিয়ে আসব। এবং সেই রিভিশন পর্বের মধ্যে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যেই আমাদের প্রথম পর্বে যে গ্যাপটা ছিল অনলাইন প্রথম পর্বে, যে আমরা রিটেন এক্সাম নিতে পারিনি, কিন্তু আমরা রিভিশন পর্বের মধ্যে আমরা রিটেন এক্সামকে আবার মানে এনশিওর করবো, রিটেন এবং এমসিকিউ বোথ প্রিপারেশন বা এমসিকিউ মানে এনশিওর করবো। এই অনেকের পক্ষ থেকে হয়তো একটা কনফিউশন তৈরি হবে, একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া প্রথম পর্বে তো আমরা রিটেন পরীক্ষা দেই নাই, কাজে প্রথম পর্বগুলোর মধ্যে কি এখন রিটেন কোয়েশ্চেন অ্যাড করে আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে কিনা। এই ব্যাপারে আমাদের আমার সাজেশন হলো স্টুডেন্টদের জন্য যে ভাইয়া তোমরা এখন যদি ওই প্রথম পর্বে গিয়ে আবার ওই মানে কি বলে রিটেন প্রিপারেশন নিয়ে পরীক্ষা ওখানে দাও, তাহলে তোমাদের ফোর্থ পর্বে প্রিপারেশন হ্যাম্পার হবে। কাজে সেটা করা ওয়াইজ হবে না, তোমরা ফোর্থ পর্বে ডেডিকেটেড হও, এখানে তোমরা মানে স্মুথ প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দাও। যখন আমরা রিভিশন পর্ব ওপেন করবো, রিভিশন প্লাস মডেল টেস্ট পর্ব যখন এরপরে ওপেন করবো আফটার ফোর্থ পর্ব, সেইখানে আমরা তোমাদের ওই প্রথম থেকে শুরু করে ফোর্থ পর্ব পর্যন্ত আবার একবার রিভিউ করাবো, এবং সমস্ত পরীক্ষাগুলো আবার
মানে নতুন যে একটা সিলেবাস ডিজাইন ওখানে করা হবে সেখানে নিশ্চয়ই বুঝতে পারতেছো 16 লেকচার নিশ্চয়ই হবে না, সেখানে হয়তো আমরা মানে সময় থাকা সাপেক্ষে আমরা হয়তো মানে সবগুলো সাবজেক্টকে হয়তো 6টা 8টা 10টা এরকম ভাগে ভাগ করে আমরা তার উপর রিভিউ যেমন করাবো ঠিক একই রকম ভাবে রিটেন এবং এমসিকিউ ডুয়াল প্রিপার পরীক্ষা তখন নিব। কাজেই তোমাদের যতটুকু গ্যাপ ফার্স্ট পর্বে রয়ে গেছে বা সেকেন্ড পর্বে রয়ে গেছে সেটা তোমাদের প্রিপারেশনের গ্যাপ হোক অথবা আমাদের পরীক্ষা পদ্ধতির কারণে গ্যাপ হোক না কেন, যেমন রিটেন পরীক্ষা নিয়ে নেয় তখন যেটাই হোক না কেন সেই গ্যাপগুলো ইনশাল্লাহ তোমাদের রিভিশন পর্বে ফুললি কাভার হবে বলে আমরা মানে স্ট্রংলি ফিল করি এবং সেটা মনে করি বা আমাদের প্রোগ্রাম ডিজাইনের মধ্যেও সেই বিষয়টা আমরা মাথায় রাখবো। কাজে তোমাদের ওরিড হওয়ার কিছু নাই, তোমাদের যে যতটুকু গ্যাপ আছে তাতে মানে ইনশাল্লাহ তারা ওই গ্যাপটুকু মানে সে পরীক্ষার গ্যাপ হোক অথবা প্রিপারেশনের ঘাটতি হোক যে ডুয়াল প্রিপারেশন নিতে গিয়ে হয়তো কনসেন্ট্রেট করতে পারো নাই, আশা করি ফোর্থ পর্ব কন্টিনিউ করার পর যখন রিভিশন পর্ব তোমরা কন্টিনিউ করবে ইনশাল্লাহ তোমাদের সেই গ্যাপ বা ঘাটতিটুকু পুরোপুরি কভার হয়ে যাবে ইনশাল্লাহ। জি ভাইয়া, সো আমরা এখন হচ্ছে ফিডব্যাকটা নিয়ে ফেলি ভাইয়া চতুর্থ পর্বের ক্লাস বিষয়ে। হ্যাঁ, এই যে এখানে একটা ইয়ে আছে মানে একটু রাতুল ব্যাকের স্লাইডটাতে একটু যদি যাও মানে এরপরও কারা মাইগ্রেট করবে অথবা কারা ফোর্থ পর্বে কন্টিনিউ করবে এটা বিষয়ে একটু আমি যদি বলে দেই এর নেক্সট নেক্সট স্লাইডটাতে একটু। হ্যাঁ, এই যে এখানে ওদের জন্য পরামর্শ যেটা মানে ফোর্থ পর্ব কন্টিনিউ করা নাকি নতুন প্রোগ্রামে মাইগ্রেট করা, ওরা তো নিশ্চয়ই জানে ওরা আমাদের আগের সেমিনারও সবাই পার্টিসিপেট করছে যে আমরা ওই যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটির জন্য আমরা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি এবং নতুন ব্যাচের ক্লাসও ইমিডিয়েট শুরু হবে, সেই মেসেজ হয়তো তোমরা সবাই পেয়েছো যে 20 তারিখ 21 তারিখ এবং 22 তারিখ থেকে 20 তারিখে মেডিকেল 21 তারিখে ইঞ্জিনিয়ারিং এবং 22 তারিখে ভার্সিটি কোয়ার ক্লাস শুরু হতে যাচ্ছে নতুন ব্যাচের। হ্যাঁ, তোমাদের ক্লাসটা আমরা ফোর্থ পর্ব কবে শুরু করবো সেই পোলটা আমরা একটু পরেই নিয়ে নিব, তো নতুন ব্যাচের ডিক্লারেশনটা আমি আগেই করে দিলাম যে 20 তারিখে মেডিকেল 21 তারিখে ইঞ্জিনিয়ারিং এবং 22 তারিখে ভার্সিটি ক্লাস ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। এখন এখন মানে এই যে আমরা একটু আগে যে পোলটা নিয়েছিলাম যে হ্যাঁ তোমাদের সিলেবাস কেমন কমপ্লিট হয়েছে, তার মধ্যে মোটামুটি 55% স্টুডেন্ট তোমরা মানে কমেন্ট করছো বা পোল ভোট দিচ্ছ যে তোমাদের প্রিপারেশন মোটামুটি ভালো ভালো এবং মোটামুটি। হ্যাঁ, এই দুই দুই মানে অপশনের মধ্যে পোল ছিল বা ভোট ছিল হলো 55%, যে 7% আসো যাদের ভালো মতো কমপ্লিট হয়েছে আর 48% আসো যাদের মোটামুটি কমপ্লিট হয়েছে আর যাদের যথেষ্ট গ্যাপ রয়ে গেছে তাদের তো 45%। এখন আমরা তোমাদেরকে আসলে কি মানে ফোর্থ পর্ব সহ রিভিশন পর্ব যেই ধারাতে চলবে সেখানে কন্টিনিউ করতে পরামর্শ দিব নাকি মাইগ্রেট করে নতুন ব্যাচে আসার পরামর্শ দিব? তো এখানে সবাই যদি একটু খেয়াল করো এখানে আমি বলবো যে যাদের প্রিপারেশন ভালো মতো হয়েছে তাদের তো ভালো মতোই হয়েছে আর যাদের মোটামুটি হয়েছে তাদের জন্য রিভিশন পর্ব কমপ্লিট করলে মানে ফোর্থ পর্ব সহ রিভিশন পর্ব কমপ্লিট করলে ইনশাল্লাহ তাদের প্রিপারেশনটা ভালো মতোই হয়ে যাবে, মানে ওদের কোনো গ্যাপ থাকবে না। এখন যথেষ্ট গ্যাপ যাদের আছে, এখন যথেষ্ট বলতে তো আসলে যথেষ্টের মধ্যে কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন আছে, মানে যথেষ্টের মধ্যে কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন আছে, কাজে এখন যথেষ্ট গ্যাপ আমার প্রিপারেশন আছে এখন ওই যথেষ্ট বলতে আমি সবচেয়ে ভালো বুঝবো যে আসলে সেই গ্যাপটা কতটুকু। কাজেই যদি মনে করো যে হ্যাঁ আমার গ্যাপটা আসলে মানে অনেক বেশি গ্যাপ, তাহলে তার জন্য আমাদের সাজেশন হবে যে তোমরা তাহলে মাইগ্রেট করে নতুন প্রোগ্রামে আসো, নতুন প্রোগ্রাম একদম শুরু থেকে আবার শুরু করো, সেটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে। আর এই যথেষ্ট গ্যাপটা যদি অনেক বেশি না হয়, হ্যাঁ মোটামুটির থেকে একটু বেশি হয় যে হ্যাঁ গ্যাপ যতটুকু আছে ইনশাল্লাহ আমি ফোর্থ পর্ব যদি কন্টিনিউ করি এবং যদি এরপর রিভিশনটা কন্টিনিউ করি তাহলে ইনশাল্লাহ আমার কাভার আপ হয়ে যাবে, এটা তোমার মানে তোমাকে নিজে ফিল করতে হবে ভাইয়া। এখানে আমি কনক্রিট কোনো সিদ্ধান্ত তোমাদেরকে দিতে পারবো না, বাট যেটা আমি তোমাদের সামনে ওপেন করে দিচ্ছি সেটা হলো নতুন যে ব্যাচটা হবে নতুন ব্যাচে মাইগ্রেট করার অপশন তোমাদের জন্য খোলা আছে, কাজে যারা ভালো মতো কমপ্লিট করছো এবং মোটামুটি কমপ্লিট করছো তাদের জন্য আমার পরামর্শ নতুন ব্যাচে তোমাদের মাইগ্রেট করা দরকার নাই, তোমরা রানিং যে ইয়ে আসো ফোর্থ পর্ব সেটাই কন্টিনিউ করো এবং ফোর্থ পর্ব হয়ে পরবর্তী রিভিশন পর্ব মডেল টেস্ট ওখানে এই ধারাতে তোমরা চলতে থাকো, তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ ভালো মতো। আর যারা যথেষ্ট গ্যাপ আছে, যথেষ্টের মধ্যে যারা মনে করো যে না আমার আসলে অনেক বেশি গ্যাপ রয়ে গেছে, এই অনেক বেশি ওলাদের জন্য আমাদের পরামর্শ হলো তোমরা ভাইয়া আপুরা তোমরা আমাদের নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে 20, 21, 22 তারিখ থেকে তোমরা নতুন প্রোগ্রামে মাইগ্রেট করে তোমরা এখানে কন্টিনিউ করলে তোমাদের জন্য সেটা ভালো হবে। আর এটা মাথায় রাখো ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে হোক আর জানুয়ারিতে হোক আর মার্চে হোক আর এপ্রিলে হোক আমরা তো প্রিপারেশন ওই পর্যন্তই কন্টিনিউ করব এবং অবশ্যই এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ তোমাদের ফুল প্রিপারেশন আমরা কমপ্লিট করে দিব। হ্যাঁ, হয়তো সিলেবাসের মধ্যে একটা রিঅ্যারেঞ্জ অথবা লেকচার ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা রিঅ্যারেঞ্জমেন্ট আনতে হইতে পারে, যেমন পরীক্ষা যদি আরও পিছিয়ে যায় হয়তো আমরা লেকচারগুলোকে আর একটু রিল্যাক্স করে দিয়ে পরীক্ষা আরও বাড়াই দিব, মানে আরেকটু লেকচারকে আরেকটু রিল্যাক্স করবো মিনস হলো যে আরেকটু হয়তো বেশি সংখ্যক লেকচার তখন ইন্ট্রোডিউস করবো, পরীক্ষার সংখ্যা বেড়ে যাবে, মডেল টেস্টের সংখ্যা আরও বেড়ে যাবে, দিয়ে আমরা সময়টা সেই
ভর্তি পরীক্ষা পর্যন্তই নিব। আবার ভর্তি পরীক্ষা যদি একটু আগায় চলে আসে, ইন দ্যাট কেস হয়তো এখন যেমন আমরা 17টা 16টা 18টা লেকচার প্ল্যান করছি, সেক্ষেত্রে হয়তো একটু কমে এসে 12-13-14টার মধ্যে লেকচার আমাদের কমপ্লিট করতে হবে, কারণ তখন তো কিছু পরীক্ষাও নিতে হবে। কাজে এটা ডিপেন্ড করতেছে পরীক্ষার ডেটটা আসলে মানে সময় কতটুকু আমরা পাবো। তো যেটা আমরা আশা করতেছি হয়তো মার্চের আগে হয়তো ভর্তি পরীক্ষা হবে না। তো সেই হিসাবে আমরা যেভাবে সিলেবাস মানে প্ল্যান করেছি তাতে ইনশাল্লাহ তোমাদের সিলেবাস সুন্দর মতো শেষ হয়ে যাবে। তুমি যদি নতুন ব্যাচ হয়ে কন্টিনিউ করো এখানেও শেষ হবে, আর তুমি যদি আগের প্রোগ্রামে থেকে কন্টিনিউ করো সেখানেও ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। কাজেই তোমাদের ঘাবড়ানোর কিছু নাই। তোমাদের মধ্যে কনফিউশন কাজ করতে পারে যে আমি যে মাইগ্রেট করে, আমার প্রিপারেশন তো অবশ্যই ঘাটতি আছে, কিন্তু আমি যে মাইগ্রেট করে নতুন ব্যাচে আসবো, নতুন ব্যাচে কি শেষ করতে পারবে কিনা, প্রত্যেককেই শেষ করে দেওয়া হবে। কোনো ইনশাল্লাহ এই ব্যাপারে কনফিউজ থাকার কোনো কারণ নাই, সবারই শেষ হয়ে যাবে। কাজে তোমরা কনফিডেন্স রাখো, এবং যার জন্য যেটা প্রযোজ্য, আমি তো একটা ডিফাইন করে দিলাম যে যাদের প্রিপারেশন মোটামুটি এবং ভালো তাদেরকে মাইগ্রেট করা দরকার নাই, তার আগেরটাতে থাকো, ওখানে প্রিপারেশন তোমাদের ভালো মতো কমপ্লিট হয়ে যাবে। আর যাদের যথেষ্ট গ্যাপ রয়ে গেছে তারা গ্যাপটা একটু ফিল করার চেষ্টা করো, তুমি কোন পর্যায়ের গ্যাপে আছো বা তোমার গ্যাপটা কোন পর্যায়ের, যদি অনেক বেশি পর্যায়ের গ্যাপ তোমার থেকে থাকে তো তোমার জন্য আমাদের পরামর্শ হলো তুমি নতুন ব্যাচে মাইগ্রেট করে এখানে কন্টিনিউ করো, এটা তোমার জন্য ভালো হবে। কাজে স্টুডেন্টরা তোমরা প্রত্যেকে নিজেকে রিড করো, ফিল করো, নিজের প্রিপারেশনটাকে একটু ফিল করার চেষ্টা করো, এবং তার বেসিসে তুমি সিদ্ধান্ত নাও যে ভাইয়া এখন আর তুমি মানে মাইগ্রেট করে নতুন ব্যাচে আসবা, নাকি আগের ফোর্থ পর্ব হয়ে দেন রিভিশন পর্ব মডেল টেস্ট ওই পথে নাকি মানে আগাবা, এটা তুমি সিদ্ধান্ত নাও। কাজে অপশন আমাদের মানে ওপেন আছে, তোমরা মাইগ্রেট করতে পারবা, এবং এই মাইগ্রেশনটা আমরা আনলিমিটেড টাইমের জন্য ওপেন রাখবো না। আমরা হয়তো সর্বোচ্চ হয়তো এই মাস পর্যন্ত 31st অক্টোবর পর্যন্ত আমরা এই মাইগ্রেশনটা ওপেন রাখবো, এরপরে হয়তো এই মাইগ্রেশনটা ওপেন রাখবো না, বিকজ এরপরে যারা মাইগ্রেট করবে তাদেরকে আমাদের নতুন প্রোগ্রামে অ্যাকোমোডেট করা কঠিন হয়ে যাবে, কারণ ততদিনে অলরেডি বেশ কয়েকটা লেকচার পার হয়ে যাবে। কাজে তোমাদের জন্য 31st অক্টোবর পর্যন্ত এই মাইগ্রেশন ওপেন থাকতেছে, এর মধ্যে তোমরা মানে এর মানে আলটিমেটলি নতুন ব্যাচে মাইগ্রেট করতে চাইলে সেটা 20-21 মানে 20 তারিখ থেকে যেহেতু ক্লাস শুরু হবে, 20-21-22 তার আগে করতে পারলেই ভালো। একান্তই যদি তুমি ডিসিশন নিতে না পারো তো সর্বশেষ এই মাসের লাস্ট পর্যন্ত তোমরা হয়তো এই সিদ্ধান্ত নিতে পারবা বা মাইগ্রেশন করতে পারবা। কাজেই তোমরা তোমাদের প্রিপারেশনটাকে একটু ফিল করো, রিড করো, তার বেসিসে একটা সিদ্ধান্ত নিয়ে দ্রুত সেই অনুসারে পদক্ষেপ নাও। মাইগ্রেশন করতে চাইলে মাইগ্রেট করে চলে আসো, আর নতুন যদি আগের পর্বে থেকে কন্টিনিউ করতে চাও আলহামদুলিল্লাহ সেখান থেকে কন্টিনিউ করো, দুই ক্ষেত্রে প্রিপারেশন ইনশাল্লাহ ভালো হবে সবার জন্য। আমরা কমপ্লিশনের ব্যবস্থা অবশ্যই করব ইনশাল্লাহ, সিলেবাস সবার জন্য কমপ্লিট হবে। জি ভাই, আচ্ছা এবার আমার মনে হয় যে আমরা ওই যারা নতুন পর্বে মাইগ্রেট করবে তাদের জন্য তো আমরা অলরেডি ক্লাস শুরু ডেট ডিক্লেয়ার করে দিয়েছি যে মেডিকেল 20 তারিখে শুরু হবে, ইঞ্জিনিয়ারিং 21 তারিখে শুরু হবে, আর ভার্সিটি কো 22 তারিখে শুরু হবে। আজকে অলরেডি 18 তারিখ পার হয়ে যাচ্ছে, তাই না? মাঝখানে 19-20 একদিন মাঝখানে আছে, কাজেই এটা একটা ইনফরমেশন ওদের মাথায় থাকলো। যারা মাইগ্রেশন করবে তারা তো বুঝতেই পারতেছে ওদের ইমিডিয়েটলি ক্লাস শুরু করতে হবে। এখন ফোর্থ পর্ব যারা কন্টিনিউ করবে, দ্যাট ইজ যাদের প্রিপারেশন ভালো মোটামুটি আছে অথবা যাদের গ্যাপ আছে এবং ফিল করতেছে আমি রিভিশন পর্ব হইলে তো এই গ্যাপ থাকবে না, মানে এই গ্রুপটা যারা ফোর্থ পর্ব হয়ে কন্টিনিউ করবে তাদের ক্লাসটা কবে থেকে শুরু হইতে পারে সেইটা যদি আমরা একটু পোলের মাধ্যমে ওদের কাছ থেকে জেনে নিই তাহলে খুবই ভালো হয়। যে ওদের তো একটা পর্ব 14-15-16 তারিখের দিকে কমপ্লিট হলো, তাহলে নেক্সট পর্বটা ওরা কবে শুরু করতে আগ্রহী বা কবে হলো কমফোর্টেবল হয় তাহলে আমরা একটা কনক্রিট সিদ্ধান্তটা দিয়ে দিতে পারবো আর কি। হ্যাঁ, এটা সবাই খুব কেয়ারফুলি চিন্তা করে দাও, কারণ তোমাদের চাহিদার উপরে ভিত্তি করে হচ্ছে সিদ্ধান্তগুলো নেওয়া হবে। মানে একটা হলো 20-21-22 অক্টোবর মানে নতুন ব্যাচ যে শুরু হচ্ছে এই ব্যাচের সাথে প্যারালালি শুরু করা, আর একটা হইতে পারে হলো যে না এক সপ্তাহ পরে গিয়ে মানে একবারে দুর্গাপূজার পরে গিয়ে 26 তারিখে দুর্গাপূজার হয়তো ইয়ে শেষ, দশমী হবে 27-28-29। তো কাজেই আমরা কিন্তু দুইটা ডেট নিতে পারবো না, আমরা কিন্তু যে কোনো একটা ডেট নিব। কাজে তোমরা খুব মানে সুচিন্তিত মতামত বা মানে ভোট এখানে দাও যে কোনটা হইলে আলটিমেটলি বেটার হবে। রেসপন্স খুবই বেশি কাছাকাছি, হ্যাঁ মানে 50-48। এখানে মোটামুটি তো মানে এই পার্সেন্টেজের মধ্যে ভ্যারিয়েশন হয়তো হবে না, মানে 50-48 যেভাবে বা 53-47 লেভেলেও যাচ্ছে দেখা যাচ্ছে, রাইট? আমার মানে পোল এখন আমরা স্টপ করতে পারি, 83% কাস্ট হয়েছে অলরেডি আলহামদুলিল্লাহ। তো এখানে একটা বিষয় হলো রাতুল, যেটা যে ওরা ফিল করতেছে 53% স্টুডেন্ট ওরা ফিল করতেছে যে 20-21-22 থেকে শুরু হইলেই ভালো নতুনদের প্যারালাল,
আবার 48% স্টুডেন্ট ওরা ফিল করতেছে 27-28-29 অক্টোবর থেকে হইলেই ভালো। তো নিশ্চয়ই মানে যারা 27-28 অক্টোবর ফিল করতেছে ওদের যে সিরিয়াস কোনো কারণ আছে এরকম আসলে না, এটা মনে হয় কমন কারণ যেটা স্টুডেন্টদের সবসময়ই থাকে যে একটু পড়াশোনা একটু পরে শুরু হইলেই ভালো, প্রেশার একটু পরে শুরু হইলেই ভালো। আমার ধারণা ওই রকম কারণ থেকেই ওরা মানে এরকম একটা ডেট মানে চুজ করছে আর কি। কাজেই মানে যেহেতু একটা পর্ব মাত্র শেষ হইলো সেই হিসেবে হয়তো ওরা ভাবতেছে যে একটা পর্ব মাত্র শেষ হইলো, কাজে এখন আবার আরেকটা পর্বের প্রেশার এখনই শুরু হয়ে যাওয়া, একটু গ্যাপ হইলেই মনে হয় ভালো হয়, সেই পারসেপশন থেকে মেবি ওরা ওই 48% ওরা ভোট দিয়েছে 27-28-29 অক্টোবরের পক্ষে। তো এই এই যে ডাটা এটা 53-48 যদিও, বাট এখান এটাকে আমি রিড করতে চাই একটু অন্যভাবে, সেটা হলো যে 53% স্টুডেন্ট ওরা মানে ওদেরও কিন্তু চাহিদা ছিল, মানে স্টুডেন্ট মাত্রই কিন্তু চাহিদা থাকে যে ঠিক আছে পড়াশোনার ঝামেলাটা পড়াশোনার প্রেশারটা একটু পরেই শুরু হোক, তো সেইটা কিন্তু এদের মধ্যেও ছিল। এটা থাকার পরও এই 53% স্টুডেন্ট ওরা কিন্তু মানে ওই রকম একটা চাহিদা থাকার পরও ওই চাহিদার এগেনস্টে এসে তারা মানে বাস্তবতার বিষয়কে মাথায় রেখে তারা সাজেস্ট করতেছে বা তারা ভোট দিয়েছে যে আমাদের ক্লাস ওই 20-21-22 থেকে শুরু হয়ে যাক। কাজে এটা মানে এটা দিস ইজ সিগনিফিকেন্ট, যদিও পার্সেন্টেজের গ্যাপ আসলে খুব বেশি না 5% মাত্র, তারপরও এই পার্সেন্টেজটা অনেক বেশি সিগনিফিকেন্ট ইন এ সেন্স যে এদের মধ্যে এরকম একটা চাহিদা কিন্তু মানে ইনবিল্ট ছিল যে না ক্লাস একটু পরীক্ষা একটু পরে শুরু হোক, মানে চাপটা একটু পরে আসুক, এরকম চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু ওরা আর্লি শুরু করতে আগ্রহী বিকজ বাস্তবতাকে মাথায় রাখছে। কাজেই এটা 53% যদিও এটা এটা আমি বলবো এটা মোর সিগনিফিকেন্ট, এবং এটাকে মাথায় রেখে যদি ইভেন এটা যদি উল্টা হইতো 48-53 যদি হইতো তাইলেও হয়তো আমাদের ডিসিশন নেওয়াটা মানে কি বলে এদিকে হয়তো নিতে হইতো 20-21-22-এর ব্যাপারে, কারণ নিজের নিজের যে মানসিক চাহিদা বা যেটা কমন ডিমান্ড আমাদের থাকে সেই ডিমান্ডের এগেনস্টে এসে যদি 48% স্টুডেন্টও চাইতো যে ভাই আমাদের ক্লাস শুরু করে দেওয়া হোক তাইলেও আমাদের হয়তো শুরু করে দেওয়া লাগতো, বাট এখানে তো সিনারিও আলহামদুলিল্লাহ তারপর মানে এখানে সংখ্যাগরিষ্ঠতা আছে যে 53% স্টুডেন্ট চাচ্ছে যে 20-21-22 শুরু হোক। কাজেই আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ মানে ঘোষণা এভাবে আমাদের পক্ষ থেকে আমরা দিয়ে দিই যে তোমাদের ক্লাস ইনশাল্লাহ ফোর্থ পর্ব 20-21-22 থেকে শুরু হবে ইনশাল্লাহ, মানে 20-21-22 অক্টোবর থেকে আমরা ইনশাল্লাহ এটা শুরু করব, মেডিকেল 20 তারিখ, ইঞ্জিনিয়ারিং 21 তারিখ, এবং ভার্সিটিকেও 22 তারিখ শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তোমরা ওইভাবে মানে মেন্টালি এবং লজিস্টিক্যালি প্রিপেয়ার থাকো যাতে 20-21-22 ক্লাসে তোমাদের অ্যাটেন্ড করতে কোনো অসুবিধা না হয়। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমাদের মানে সবগুলো পোলের যে রেজাল্ট আমাদের কোনো জায়গাতে কিন্তু এখন পর্যন্ত কোনো কনফিউশন নাই, সবগুলোতে মোটামুটি কনক্রিট ডিসিশন আমরা নিয়ে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ যে হ্যাঁ মানে কোথায় কেমন হওয়া উচিত, এবং স্টুডেন্টরা আশা করি ভালনারেবল থাকবে না, ওরাও ইনশাল্লাহ হয়তো কনক্রিট সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবে আর কি। ইঞ্জিনিয়ারিং যারা হচ্ছে মেইনলি অপশনটা চুজ করেছে, সো তাদের জন্য বিকল্প কিছু অপশন নিয়ে আমরা হচ্ছে এই অংশটাতে আলোচনা চালিয়ে যেতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় হলো আমি একটু সংক্ষেপে বলে দিই, রাতুল তুমি একটু পরে বলো, সেটা হচ্ছে যে ওই মানে যেহেতু আমরা ফিল করতেছি বিকল্প অপশন হাতে রাখা উচিত, হ্যাঁ, কম্পিটিশনটাকে মাথায় রেখে বা প্রতিযোগী সংখ্যাকে মাথায় রেখে, এখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা, আমি একটা একটা করে সবগুলোতেই আসবো, ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি কর সবগুলোতে আমি টাচ করবো, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা তাদের জন্য তো ভার্সিটি কলেজে উইকলি এক্সাম, এটা একটু সবাই ভালো মতো মনোযোগ দিয়ে শুনি যারা পার্টিসিপেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা তাদের জন্য ভার্সিটি ক উইকলি এক্সাম যেটা এটা কিন্তু ফ্রি, ওরা কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড উইকলি এক্সামটা ফ্রি পাবে, সবাই পাবে, এবং সেম সিলেবাসের উপর, মানে যেই সিলেবাসটুকু ওর ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট হলো এই সপ্তাহের জন্য এই সিলেবাসটুকুর উপরই ওর একটা ভার্সিটি ক এক্সাম দিতে হবে, মানে এই সিলেবাসটুকুর উপর ওর একটা ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সাম হবে, হ্যাঁ, এটা তো ওর কোর্সের পার্ট হিসেবে, ঠিক একই রকমভাবে ওরা ওর জন্য একটা ভার্সিটি ক উইকলি এক্সামও এই সিলেবাসের উপরই অনুষ্ঠিত হবে, সেটা ওরা ফ্রি পাচ্ছে, হ্যাঁ ফ্রি পাবে ওরা, যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে ওরা ভার্সিটি কর এই যে উইকলি এক্সামটা সেম সিলেবাসের একটা উইকলি এক্সাম যেখানে রিটেন এবং এমসিকিউ বোথ প্রিপারেশন থাকবে সেটা ওরা ফ্রি পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এর বাইরে যেহেতু ভার্সিটি কর প্রিপারেশনটা হয়ে যাচ্ছে এবং আমরা ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বায়োলজিটাকে ডাবল কোর্স হিসেবে এটাকে ওদের সাথে ইনক্লুড করে দিয়েছি, কাজেই মানে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলি দরকার সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং ভার্সিটি উইকলি এক্সামটা যেহেতু ফ্রি করে দিয়েছি কাজে ভার্সিটির জন্য যে টোটাল প্রিপারেশন মানে এক্সাম সহ সাবজেক্ট প্লাস এক্সাম সবকিছু মিলে যে প্রিপারেশনটা সেটা কিন্তু ওদের হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি বোথ প্রিপারেশন কিন্তু ওকে। এখন এর বাইরে অনেকেই চায় যে ভাই আমি আর্কিটেকচার পরীক্ষা দেবো, ড্রয়িং পরীক্ষা দেবো, আর্কিটেকচার আমার মানে ইচ্ছা আছে, ভর্তি চান্স পেলে ভর্তি হবো,
ওদের জন্য আর্কিটেকচার কোর্স প্লাস ড্রয়িং বুক, যেটা ড্রয়িং এর জন্য একটা স্যাম্পল বুক, যেটা বুয়েটের আর্কিটেকচারের রানিং স্টুডেন্ট ভাইয়ারা প্রিপেয়ার করে থাকে। প্রত্যেক বছরই আমরা এটা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, এবং এবছর ইনশাল্লাহ ব্যতিক্রম হবে না, তোমাদেরকে এই বই প্রোভাইড করা হবে। কাজেই যারা মনে করো যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কপ প্রিপারেশন তো আবার অটোমেটিক হয়ে যাচ্ছে ডাবল কোর্স হিসেবে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কপ প্রিপারেশন আমাদের ডাবল কোর্স হিসেবে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এর জন্য আমার কোনো এক্সট্রা পে করা বা এক্সট্রা এফোর্ট দেওয়া দরকার নেই। এর বাইরে যারা মনে করো যে ভার্সিটি কয়ের বাইরেও, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কয়ের বাইরেও আমরা আর্কিটেকচার প্রিপারেশনটাকে নিব, দেন তারা আর্কিটেকচার কোর্সটাকে নিয়ে ফেলতে পারো। ড্রয়িং বুকটা পাবা, আর ক্লাস সংখ্যা 14টা লেকচার হবে বা 16টা লেকচার হবে, পার্টিসিপেট করলে ইনশাল্লাহ তোমার এই প্রিপারেশনটা হয়ে যাবে। আচ্ছা, এর বাইরে অনেকেই মিনস হলো প্রত্যেক বছরই ইঞ্জিনিয়ারিং যারা পার্টিসিপেট করে ওরা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করে, প্রিপারেশন অনেকে প্রিপারেশন নিয়ে করে, মানে সিরিয়াস প্রিপারেশন নেই, অনেকেই অল্প স্বল্প প্রিপারেশন নেই, আর কিছু সংখ্যক থাকে যারা একদম প্রিপারেশন নেয় না। তো সেই হিসেবে কিন্তু মানে মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড মোটামুটি সবাই করে, যেহেতু এমসিকিউ ভর্তি পরীক্ষা সবাই একটা ইয়ে থাকে, ঠিক আছে এমসিকিউই তো, গিয়ে যদি আন্দাজে হয় দাগাই দিয়ে আসি, আন্দাজে হলেও দাগাই দিয়ে আসি, এরকম একটা টেন্ডেন্সি থেকে কিন্তু ম্যাক্সিমাম পার্টিসিপেট করে। কাজেই এবছরও হয়তো সবাই পার্টিসিপেট করবে, এবং সেই পার্টিসিপেশনটা অন্যান্য বছর থেকে আরো বেশি হবে, বিকজ অফ কম্পিটিশন, বিকজ অফ মানে 100% পাস। তো এই 100% পাস হওয়ার কারণে এবার সবাই কিন্তু আসলে টার্গেট রাখবে যে ঠিক আছে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করবো, এবং অন্যান্য বছর যে পার্সেন্টেজ স্টুডেন্ট মেডিকেলের প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, কিন্তু মেডিকেল প্রিপারেশন নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দিত, এবছর আমার ধারণা বা আমি আশা করি যে সেই সংখ্যাটা অনেক অনেক বেশি হবে, বিকজ সবাই একটা আনসার্টেনটির মধ্যে থাকবে যে আমার আসলে যদি ইঞ্জিনিয়ারিং যে আমি পরীক্ষা দিব, কম্পিটিশন এত বেশি হবে এখানে যে আমার হবেই এর কোনো নিশ্চয়তা নাই। কাজেই মেডিকেলটাকেও হয়তো ওরা মানে ইয়েতে রাখবে, মানে ফোকাসে রাখবে, মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কপ বা আর্কিটেকচার এগুলোর বাইরেও অনেকে টার্গেট করবে যে ঠিক আছে মেডিকেল প্রিপারেশনটা বা মেডিকেল পরীক্ষাটা আমরা ভালো মতো দিব। সেই পার্সপেক্টিভ থেকে আমরা মানে সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য এই উন্মেষের পক্ষ থেকে যে মেডিকেল এক্সাম প্যাক, হ্যাঁ এটা দুই রকম কোর্স তোমাদের জন্য ওপেন করা আছে, এবং তোমরা ওই ইঞ্জিনিয়ারিং কোর্সের মানে মধ্যে গেলে, ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের মধ্যে গেলে এই কোর্সগুলোকে পাবে, যারা অলরেডি অনেকেই অ্যাড করছো, ম্যাক্সিমাম একটা ভালো পার্সেন্টেজ স্টুডেন্ট অলরেডি এই কী বলে মেডিকেল এক্সাম প্যাক অ্যাড করছে। এখনও যারা অ্যাড করো নাই তারা যদি মনে করো যে না এখন সিচুয়েশন ডিমান্ডস, হ্যাঁ আগে তো এটা মানে সিচুয়েশনটা এরকম ছিল না, এখন সিচুয়েশনের ডিমান্ড হিসেবে যদি মনে করে যে মেডিকেল এক্সাম প্যাকটা সাথে রাখলে ভালো হবে, তাহলে তোমাদের জন্য দুই রকম অপশন থাকতেছে, একটা থ্রি ম্যাটেরিয়ালস এক্সাম প্যাক আর একটা হচ্ছে অল ম্যাটেরিয়ালস এক্সাম প্যাক। আচ্ছা, ম্যাটেরিয়ালস সম্পর্কে একটু পরে বলি, তার আগে এক্সাম প্যাকটা সম্পর্কে যদি সংক্ষেপে বলি কমন পার্ট যেটুকু, সেটা হলো এই যে এক্সামটা হবে এটা অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম হবে, এবং এটা কিন্তু তোমার সেম সিলেবাসেই হবে। তোমাদেরকে যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটা সপ্তাহে পড়াইলাম, এবং বায়োলজি ফ্রি হিসেবে তোমরা পাইলা, এবং বায়োলজি কোর্সটা তো উন্মেষের পক্ষ থেকেই তোমাদেরকে দেওয়া হচ্ছে, কাজে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একটা সপ্তাহে তোমাদের এই যে চারটে সাবজেক্ট পড়ানো হলো, এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এটার উপর হবে তোমার ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সাম। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটার উপর হবে তোমার ভার্সিটি কো উইকলি এক্সাম, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর জিকে এবং ইংলিশ, এখন জিকে ইংলিশ কতটুকু থাকবে ওই উইকে, জিকে ইংলিশে তো ক্লাস হচ্ছে না সব উইকে, কাজে জিকে ইংলিশের জন্য একটা মানে সিলেবাস ডিস্ট্রিবিউশন করা থাকবে যে কোন উইকলি এক্সামে জিকে থেকে কতটুকু প্রশ্ন থাকবে, ইংলিশ থেকে কতটুকু প্রশ্ন থাকবে, একটা সিলেবাস ডিস্ট্রিবিউশন করা থাকবে, সেই ডিস্ট্রিবিউশন অনুসারে তোমাদের পরীক্ষাগুলো হবে। কাজে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং জিকে আর ইংলিশ সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই পাঁচটা বিষয়কে কম্বাইন করে মেডিকেল স্ট্যান্ডার্ড একটা উইকলি এক্সাম তোমাদের হবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে সিলেবাসটা হবে সেই সিলেবাসটা তোমার যে সিলেবাসটুকু তুমি কমপ্লিট করছো এই সপ্তাহে এক্স্যাক্টলি ওই সিলেবাস থেকেই হবে। কাজে তোমার কিন্তু প্রিপারেশন একটা, কিন্তু পরীক্ষা দিতে পারছো তুমি তিন রকম, একই প্রিপারেশন নিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পরীক্ষা দিচ্ছ, মানে তোমার কোর্সের ইনবিল্ট ইয়ে হিসেবে পার্ট হিসেবে তুমি ভার্সিটি কো উইকলি এক্সামটা দিতে পারতো, সেটা হচ্ছে মানে উদ্ভাসের পক্ষ থেকে ফ্রি, আর হলো উন্মেষের পক্ষ থেকে তুমি তো বায়োলজি কোর্সটা ফ্রি পাচ্ছ, আর উন্মেষের পক্ষ থেকে মেডিকেল এক্সাম প্যাক যেটা তোমাকে দেওয়া হচ্ছে, যেটা খুবই একটা মানে একটা একটা মিনিমাম পেমেন্টে তোমার জন্য অফার করা হয়েছে, যেটার পেমেন্ট হলো থ্রি ম্যাটেরিয়ালস যেটা এটার জন্য 2000 টাকা পেমেন্ট, তার মধ্যে তোমাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট আছে, মানে 1000 টাকায় তোমরা এই কোর্স নিতে পারতেছো এখন। কাজেই তোমার একই প্রিপারেশন নিয়ে তোমার কিন্তু তিন স্ট্যান্ডার্ডের পরীক্ষা দেওয়া হচ্ছে, মানে তিন স্ট্যান্ডার্ডের প্র্যাকটিস তোমার হয়ে যাচ্ছে। তো যেটা তোমার জন্য আশা করি আলটিমেটলি তুমি যেই ভর্তি পরীক্ষাতে অ্যাটেন্ড করো, ভার্সিটি কো ইঞ্জিনিয়ারিং মেডিকেল সবগুলো ভর্তি পরীক্ষাতেই তোমার জন্য মানে ভালো পজিশন সিকিউর করার জন্য হেল্পফুল হবে। কাজেই যারা মনে করো যে হ্যাঁ মাল্টি অপশন হাতে রাখা এখন জরুরি, যে সেই
বিষয়কে মাথায় রেখে তোমরা যারা মেডিকেল এক্সাম প্যাক এখনো নাওনি তারা আমার মনে হয় নিয়ে নিতে পারো, নিয়ে নিলে সেটা তোমার জন্য বেটার ডিসিশন হবে। এবং যেহেতু একই সিলেবাস পড়ে তোমার পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে প্র্যাকটিসটা এনশিওর করতে হবে, এনশিওর করতে পারবে, সেটা অনেক বড় একটা সুযোগ। ইভেন আরেকটা বিষয় এখানে একটু বলতে চাই, সেটা হলো তুমি যদি মেডিকেল এক্সাম প্যাকটা সাথে রাখো, তুমি যদি আলাদাভাবে মেডিকেলের জন্য পড়াশোনা নাও করো, শুধু পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো, স্টিল দেন পরীক্ষাতে তুমি যে 100 নম্বরে একটা পরীক্ষা দিলা একটা উইকলিতে, ওই 100টা প্রশ্নের যে অ্যানালাইসিস রিপোর্ট, এটা তো তুমি পরীক্ষা দেওয়ার সাথে সাথে তোমার সামনে চলে আসতেছে। তুমি যদি একবার চোখটা বোলাই ওই অ্যানালাইসিস রিপোর্টটা দেখে নাও, তাতেও কিন্তু তোমার 100 কোশ্চেনের উপর একটা প্রিপারেশন হয়ে গেল। কারণ অ্যানালাইসিস রিপোর্টটা যেভাবে থাকে তোমরা অলরেডি জানো যে অ্যানালাইসিস রিপোর্টের নিচে ব্যাখ্যা সহ দেওয়া থাকে। তাহলে তুমি যদি অ্যানালাইসিস রিপোর্টটা একবার দেখে নাও, তাহলে কিন্তু এই উইকের যতটুকু সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে 100টা মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমার কিন্তু শেখা হয়ে গেল। এটা কিন্তু খুবই ফ্যান্টাস্টিক একটা ব্যাপার, কারণ একটা উইকে যতটুকু সিলেবাস থাকে সেই সিলেবাসের মধ্যে আসলে 100টা MCQ মেডিকেল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করা, এটা কিন্তু যথেষ্ট আমি মনে করি। কাজেই তোমরা যদি এভাবে মানে প্রসিড করো, তাহলে ইনশাল্লাহ মানে এক্সট্রা কোনো ফোকাস দিয়ে না হইলেও তোমার প্রিপারেশন কিন্তু মানে ইনহেরিটেডলি হয়ে যাবে, মানে ইনহেরেন্টলি তোমার এই প্রিপারেশনটা হয়ে যাবে, মানে সেখানে হয়তো খুব একটা গ্যাপ থাকবে না। কাজেই এখানে আমার পরামর্শ থাকবে, তোমরা চিন্তা করো, তোমরা সবাই তো অ্যাডাল্ট, নিজস্ব চিন্তা ভাবনা বা ম্যাচুরিটি তোমাদের মধ্যে আছে, তোমরা সেটাকে মাথায় রেখে তোমরা সবকিছু বাস্তবতা সিচুয়েশন মাথায় রেখে তোমরা সিদ্ধান্ত নাও যে মেডিকেল এক্সাম প্যাক তোমাদের মধ্যে দরকার কি দরকার না, সেটা নিয়ে তোমরা সেভাবে কোর্স অ্যাড করে নিতে পারো, কোর্সগুলো ওখানে ওপেন করে দেওয়া আছে। আর 3 ম্যাটেরিয়ালস আর অল ম্যাটেরিয়ালসের বিষয়টা একটু বলি, যারা মানে উন্মেষের যে অনেকগুলো বই আছে, মেডিট্রিক্স প্র্যাকটিস বুক, মেডিকেল প্রশ্ন ব্যাংক, জিকে প্রশ্ন ব্যাংক, এরকম অনেকগুলো যে বই আছে, সেই বইগুলো যারা পেতে চাও তাদের জন্য অল ম্যাটেরিয়ালস সব বই যারা পেতে চাও, আর যারা জাস্ট মেডিকেলের প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য শুধু প্রশ্ন ব্যাংকটা, মেডিকেল প্রশ্ন ব্যাংক এবং ভর্তি পরীক্ষা যেই প্যাটার্নে হয়, এখন যেহেতু ইউনিক এক্সাম সিস্টেমে ভর্তি পরীক্ষা হয়, প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ইউনিক প্রশ্ন সেট, কাজে ওইটার উপর একটা মডেল টেস্ট বুক, হ্যাঁ সেটা একটা। আর আরেকটা হলো মানে জিকে সাধারণ জ্ঞান এবং ইংরেজি যেহেতু তোমাদের জন্য নতুন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবা তাদের জন্য জিকেই একটা প্রশ্ন ব্যাংক আমাদের আছে। তো এই মূলত যেটা একদম ম্যান্ডেটরি ম্যাটেরিয়ালস যে তিনটা, একটা মডেল টেস্ট প্র্যাকটিস বুক, একটা প্রিভিয়াস মেডিকেল প্রশ্ন ব্যাংক, আর হলো সাধারণ জ্ঞান এবং ইংরেজি মিলে একটা প্রশ্ন ব্যাংক। তো এই যেখানে বিসিএস এর প্রশ্ন, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন ইনকর্পোরেট করা আছে, এই তিনটা প্রশ্ন ব্যাংক এটা হচ্ছে বেসিক ম্যাটেরিয়ালস বা ম্যান্ডেটরি ম্যাটেরিয়ালস আমি মনে করি। তো যারা ফিল করো যে হ্যাঁ তুমি এই বেসিক তিনটা হলেই তোমার চলবে, তোমরা 3 ম্যাটেরিয়ালস প্যাকটা নিবা, আর যারা মনে করো যে না আমার জন্য বাকি ম্যাটেরিয়ালসগুলো হলেও আমি হয়তো একটু পাশাপাশি দেখে নিতে পারবো, তারা অল ম্যাটেরিয়ালস প্যাকটা নিলে তাদের জন্য ভালো হবে। আর এই গুচ্ছের মধ্যে তো মানে মেডিকেল তো আলাদা গুচ্ছ অলরেডি আসেই, কাজে তারা তো ইন্ডিপেন্ডেন্টলি তাদের মধ্যে ডেট ডিক্লেয়ার করবে, সেটা হয়তো এই গুচ্ছের সাথে মিল নাও থাকতে পারে। জি ভাইয়া, গাতুল এখানে তোমার পক্ষ থেকে আর কিছু বলার থাকলে অ্যাড করতে পারো। না ভাইয়া, অলরেডি হচ্ছে অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে বা কভার হয়ে গেছে। সো এইটুকু যারা মনোযোগ দিয়ে শুনলা, তোমাদের জন্য হচ্ছে ডিসিশন নেওয়াটা আসলে খুব ইজি হবে যে আমি আসলে কোনটাকে ঘিরে হচ্ছে প্রিপারেশনটা নিব। আর তোমার প্রিপারেশনের এখন বর্তমানে কি অবস্থা এটা আসলে তুমি সবচেয়ে ভালো জানো। সো ভাইয়া যেভাবে জিনিসটা গুছিয়ে বললেন যে উদ্ভাসের যে আর্কিটেকচার কোর্স প্লাস ড্রয়িং বুক, এটা যাদের জন্য মনে হবে যে হ্যাঁ এটা আমার জন্য বেটার অপশন, তারা সেটা নিতে পারো। আর মেডিকেল এক্সাম প্যাকের কথা যেটা ভাইয়া বললেন, সেখানে কিন্তু হচ্ছে ওই মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম যেগুলো হবে তোমরা যে সিলেবাসে পড়াশোনা করেছো তার উপরেই কিন্তু হবে। সো রুটিন নিয়ে কিন্তু কখনোই ঝামেলা হবে না বা কোনো ধরনের কোনো প্যাচ লাগার সম্ভাবনা নেই। সো এটা মাথায় রেখে তুমি যেহেতু ওই উইকে এটা নিয়েই পড়াশোনা করবে, সো এই এক্সাম প্যাকগুলো ডেফিনেটলি অ্যাভেইল করতে পারো। এবার বলতেছিলাম মেডিকেল স্টুডেন্টদের জন্য এক্সট্রা অপশন কি আছে, সেটা হচ্ছে এখানে ওদের জন্য মেডিকেল স্টুডেন্ট যারা মেডিকেল যারা ভর্তি পরীক্ষা দিবে ওদের জন্য আসলে ইঞ্জিনিয়ারিং এ পার্টিসিপেট বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা প্যারালাল আগায় নেওয়াটা তুলনামূলক কঠিন। হ্যাঁ, এই জন্য মেডিকেল স্টুডেন্ট যারা, ওরা তো প্রত্যেক সপ্তাহে ওদের যে যতটুকু সিলেবাস পড়ানো হবে সেটার উপর তো মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা ওরা কোর্সের ইনবিল্ট পার্ট হিসেবে পাবে। এর বাইরে ভার্সিটি কো এক্সাম যেটা বলতেছিলাম, ভার্সিটি কো উইকলি এক্সাম যেটা, ওই সেম সিলেবাসের উপর সেটা তোরা ফ্রি পাবে, মানে তাতে ওদের মানে রিটেন এবং এমসিকিউ, মেডিকেল যদিও এমসিকিউ কিন্তু ভার্সিটি কো এক্সাম প্যাকটা যেহেতু আমরা সবার জন্য ফ্রি দিচ্ছি মেডিকেল স্টুডেন্ট যারা, এবং ভার্সিটি ম্যাথ কোর্সও ওদের জন্য ফ্রি, কাজেই ভার্সিটি ম্যাথ এবং ভার্সিটি কো এক্সাম প্যাক এই দুই ফ্রি মিলে ওদের কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশনটা 100% হয়ে যাচ্ছে আমি বলবো। এবং সেটা কিন্তু বোথ রিটেন অ্যান্ড এমসিকিউ, শুধু এমসিকিউ কিন্তু না, রিটেন এবং এমসিকিউ বোথ প্রিপারেশন হয়ে যাচ্ছে, এবং সেটা 100% হয়ে যাচ্ছে বলতে গেলে, যে মেডিকেল প্রিপারেশন বাইরে ওদের মানে এই দুই ফ্রি মিলে, ভার্সিটি ম্যাথ ফ্রি আর ভার্সিটি কো উইকলি এক্সাম ফ্রি, এই দুইটা মিলে কিন্তু আলহামদুলিল্লাহ ওদের প্রিপারেশনটা ভার্সিটি এবং মেডিকেল বোথ আর আমি বলবো যে মানে খুব ভালো মতো কমপ্লিট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর বাইরে ওরা যদি পেইড কোর্স হিসেবে মানে ঘ কোর্সটাকে ওপেন রাখতে চায়, অ্যান্ড ঘটা এখানে কেন অফার করা, সেটা গ্রাউন্ড হলো
ঘ যে বিভাগ পরিবর্তন যে পরীক্ষাটা হয় সেই বিভাগ পরিবর্তন পরীক্ষাটা হলো মূলত বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই এই তিনটা সাবজেক্ট এর উপর হয় সাধারণ জ্ঞানের ইম্পর্টেন্সটা বেশি থাকে আর বাংলা ইংরেজি একটু কম থাকে এখন যেহেতু মেডিকেল এর সিলেবাসটাই আমার ভর্তি পরীক্ষার সিলেবাসটাই এমন যেখানে সাধারণ জ্ঞান এবং ইংরেজি তো আছেই মেডিকেলের কোর্সের পার্ট হিসেবে কাজে ওদের জন্য কিন্তু সাধারণ জ্ঞান এবং ইংরেজির প্রিপারেশনটা অনেকাংশে হয়ে যাচ্ছে ইংরেজির প্রিপারেশনটা মোস্টলি হয়ে যাচ্ছে আর সাধারণ জ্ঞানের মধ্যে রিসেন্টলি যেহেতু শুধু বাংলাদেশ অংশ থেকে মেডিকেলের প্রশ্ন আসে কিন্তু ঘ ইউনিটে আবার বাংলাদেশ এবং আন্তর্জাতিক বোধ পার্ট থেকে প্রশ্ন আসে তো সেই হিসেবে আগে কিন্তু মেডিকেলও বাংলাদেশ আন্তর্জাতিক দুইটা পার্ট থেকে আসতো কিন্তু ইমিডিয়েট মানে ইদানিং যে লাস্ট ইয়ারে এটা চেঞ্জ হয়েছে যে শুধু বাংলাদেশ পোর্শন থেকে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ এই পোর্শন থেকে এখানে মানে সাধারণ জ্ঞানের পার্টে প্রশ্ন আসে আন্তর্জাতিক পার্টটা ওদের মানে কভার হচ্ছে না মেডিকেল প্রিপারেশনের মধ্যে আর বাংলাটা কাভার হচ্ছে না ইংলিশটা মোটামুটি কাভার হয়ে যাচ্ছে তো যেহেতু মোস্টলি সিমিলার একটা বড় পোর্শনের মানে মোর দ্যান 50% প্রিপারেশন আমাদের মেডিকেল প্রিপারেশনের পার্ট হিসেবেই কমপ্লিট হয়ে যাচ্ছে কাজেই ওরা যদি আরেকটু এক্সট্রা এফোর্ট দেয় বা আরেকটু বাংলার উপর অল্প কিছু ক্লাস এবং ওই সাধারণ জ্ঞানের যে আন্তর্জাতিক পার্ট যেটা ওদের মেডিকেলে কভার করা হচ্ছে না ওইটা যদি ওরা নিয়ে নেয় বা ওই ওই কোর্সটুকু করে নেয় তাহলে কিন্তু ওদের জন্য এবং রিলেটেড কিছু মডেল টেস্ট দেয় বা কিছু ম্যাটেরিয়ালস ওরা পায় বাংলার উপর একটা প্র্যাকটিস বুক দেন হলো সাধারণ জ্ঞানের উপর একটা প্র্যাকটিস বুক বা আমাদের ইয়ার উপর কি বলে ইংলিশের উপর একটা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বুক যদি ওরা হাতে পায় এবং সেভাবে একটু প্রিপেয়ার্ড হয় তাহলে হয়তো ঘ ইউনিটে ভালো করা ওদের জন্য সহজ হবে তো সেই বিষয়টা মাথায় রেখে ওদের জন্য ঘ কোর্সটা অফার করা এবং এই কোর্সটা ওদের জন্য আমরা যেহেতু ওদের কোর্সের একটা অংশ আমরা মানে কোর্সের মানে ঘ কোর্সের একটা পার্ট যেহেতু ওদের কোর্সের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এই জন্য ঘ কোর্সের যে মূল পেমেন্ট হ্যাঁ 4000 টাকা সেটার উপর কিন্তু ওদের জন্য আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি যারা মেডিকেল স্টুডেন্ট ওরা 50% ডিসকাউন্ট পেয়ে এইটাতে পার্টিসিপেট করতে পারবে ঘ কোর্সে মানে ওরা 2000 টাকায় ওই ম্যাটেরিয়ালসগুলোও পাবে প্লাস বাকি যে ক্লাসগুলি পাবে পরীক্ষাগুলি সবগুলি পাবে ওরা এখানে তো সেই জন্য ওদের মানে কটা তো কোর্সের ইনবিল্ড হিসেবে ওদের কমপ্লিট হয়ে যাচ্ছে মেডিকেল এবং ভার্সিটি কয় ইনবিল্ড হিসেবে কমপ্লিট হয়ে যাচ্ছে আর ঘটা যদি ওরা কোর্সটা নিয়ে নেয় তো ঘটা ওদের কভার হয়ে যাবে এখানে কয়ের প্রসঙ্গে আর একটু বলি যে ওদের যে কৃষিগুচ্ছ যে পরীক্ষা হবে সেখানে কিন্তু কয়ের প্রিপারেশন নিলে কিন্তু কৃষিগুচ্ছ পরীক্ষাটা কভার হয়ে যাবে মানে ক এবং ঘ মিলে যদি ওরা প্রিপারেশন নেয় তাহলে কিন্তু কৃষিগুচ্ছতে সাধারণ জ্ঞান একটা পোর্শন থাকে কাজে সাধারণ জ্ঞানটা তো মেডিকেলেও পড়তেছে ওরা তো আর মানে সেই হিসেবে ওরা যদি ক নেয় তো কৃষিগুচ্ছ ফুললি কভার হবে আর যদি বাংলা পোর্শন থেকে এবার কোনো প্রশ্ন থাকার সম্ভাবনা থাকে কৃষিগুচ্ছের মধ্যে তাহলে ঘটাকে সহ নিলে ওদের জন্য কৃষিগুচ্ছ কভার হয়ে যাবে কাজেই মেডিকেল কোর্সের মধ্যে মেডিকেল কভার হচ্ছে দেন ভার্সিটি কভার হচ্ছে শুধু মেডিকেল কোর্সের মধ্যেই এর বাইরে যদি ওরা পেইড কোর্স হিসেবে ঘটা নিয়ে নেয় তাহলে ওদের ঘটাও কভার হবে এবং কৃষিটাও কভার হয়ে যাবে তো এই জন্য ওদের হাতে মোটামুটি অপশন বেশ কয়েকটা খোলা থাকবে আশা করি যদি ওরা এভাবে প্রসিড করে ইনশাল্লাহ জি ভাইয়া আচ্ছা ভার্সিটি কো স্টুডেন্ট যারা এবার মানে ইঞ্জিনিয়ারিং গেল মেডিকেল এরপর ভার্সিটি কো স্টুডেন্ট জন্য ওদের জন্য আমাদের মানে এক্সট্রা আর কি কোর্স আছে যেটা ওরা ভার্সিটি কো স্টুডেন্ট যারা তারা তো অলরেডি ভার্সিটি কো প্রিপারেশন তো পাচ্ছে কোর্সের ইনবিল পার্ট হিসেবে দেন উন্মেষের পক্ষ থেকে স্পেশাল ঘ প্রিপারেশন যেটা সেইটা আবার ওরা ফ্রি পাচ্ছে ভার্সিটি কো স্টুডেন্ট যারা ওদের যে ডাবল কোর্স সেটা হলো উদ্ভাসের পক্ষ থেকে ভার্সিটি কো আর উন্মেষের পক্ষ থেকে স্পেশাল ঘ কাজে ওদের দুইটা প্রিপারেশন হয়ে যাচ্ছে আচ্ছা এর বাইরেও যদি কোনো স্টুডেন্ট যারা ভার্সিটি আছে ওরা যদি মনে করে যেহেতু এবার কম্পিটিটিভ একটা বিয়ে হবে কি বলে ভর্তি পরীক্ষা হবে অনেক বেশি কম্পিটিটিভ হবে সেই হিসেবে যদি ওরা মনে করে যে ভাই আমরা মেডিকেলটাও পরীক্ষা দিব এবং কিছু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চাই একদম মানে প্রিপারেশন ছাড়া পরীক্ষা অ্যাটেন্ড করতে চাই না কম্পিটিশনের কারণে আর যদি সেভাবে ওরা চিন্তা করে ওদের জন্য আমরা ওদের সেম সিলেবাসে ওদের ভার্সিটি কয়ের যে সিলেবাস সেম সিলেবাসের উপর ওরা একটা উইকলি এক্সাম দিবে ভার্সিটি কয় স্ট্যান্ডার্ড আর একটা উইকলি এক্সাম দিবে হলো ওরা মেডিকেল স্ট্যান্ডার্ড তো ওদের জন্য এই দুইটা পেইড কোর্স আছে একটা হলো যেটা বললাম যে মেডিকেল এক্সাম প্যাক 3 ম্যাটেরিয়ালস যেটা এটা আগের মতোই পেমেন্ট অনলি 2000 টাকা ওদের জন্য 50% ডিসকাউন্ট অলরেডি আছে কাজে ওরা 1000 টাকায় এটাতে ভর্তি হইতে পারবে আর যেটা মেডিকেল এক্সাম প্যাক প্লাস অল ম্যাটেরিয়ালস যদি আমরা সবগুলো ম্যাটেরিয়ালস সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে আমাদের সেকেন্ড প্যাকেজটা নিতে হবে সেখানে পেমেন্ট হয়তো এটা থেকে বেশি হবে একটু কাজে এটা তোমরা ডিটেলস তো তোমরা ওই তোমাদের যে প্রোগ্রামগুলি আছে প্রোগ্রামের আন্ডারে তোমরা এই কোর্সগুলি পাবে ডিটেলসটা ওখানে গিয়ে দেখে নিতে পারবে কোন কোর্সের পেমেন্ট কেমন বা কোন কোর্সে কি থাকবে তো
আশা করি আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা ত্রুটি রাখিনি, মানে সবকিছু বাস্তবতাকে মাথায় রেখে সব রকম অপশন খোলা রাখার জন্য যেভাবে যেটা করণীয় সেটা আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। বাকি তোমাদের সামনে এটা ওপেন, তোমাদের জন্য মানে ফুল ফ্রিডম আছে, স্বাধীন মানে পূর্ণ স্বাধীনতা আছে, তোমরা সেই সেভাবে চিন্তা করে যেটাকে তোমরা বেটার মনে করো, মানে এখানে কোনো বাইন্ডিংস বা কোনো অব্লিগেশন না যে তোমাদের নিতেই হবে, এরকম না। যেটা তোমাদের জন্য করতেই হবে সেটা আমরা তোমাদের ফ্রি করে দিয়েছি, মানে যে অব্লিগেশনটা আমরা তোমাদের জন্য দেওয়া প্রয়োজন বলে মনে করছি শুরুতে, যে না তোমাদের অ্যাটলিস্ট একটা অপশন খোলা রাখা দরকার। সেই জন্যই কিন্তু আমরা মেডিকেলের সাথে ভার্সিটি ম্যাথ, ইঞ্জিনিয়ারিং সাথে বায়োলজি প্লাস ভার্সিটি কো এক্সাম প্যাক, আর মেডিকেলের সাথে ভার্সিটি ম্যাথ প্লাস ভার্সিটি কো এক্সাম প্যাক, আবার ভার্সিটি কোয়ের সাথে স্পেশাল ঘ, এগুলো কিন্তু আমরা অলরেডি ফ্রি দিয়ে দিয়েছি, মানে ফ্রি ইনক্লুড করে দিয়েছি, যাতে করে তোমাদের একটা অপশন অ্যাটলিস্ট খোলা থাকে। এখন যদি এর বাইরেও আরো কোনো একাধিক অপশন রাখতে চাও সেটার অপশন, মানে সেই পথ আমরা খোলা রাখছি, সেই মানে সেই ব্যবস্থা আমরা করে রাখছি। এখন এটা তোমাদের পূর্ণ স্বাধীনতা আছে, তোমরা যেভাবে ইচ্ছা সিদ্ধান্ত নিয়ে সেভাবে প্রসিড করতে পারো, বাট আমাদের মানে আমাদের পক্ষ থেকে অপশন ইজ ওপেন। থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা মনে হয় সবগুলো অপশন বা যে কোনো ইউনিটের জন্য বিকল্প অপশন কি কি রাখতে হবে সেই বিষয়ে হচ্ছে একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি। এখানে হচ্ছে প্রোগ্রামগুলো এমন ভাবে আসলে ইন্টারলেস করা যে 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 ইউনিটের জন্য প্রথমে প্রাইমারি অপশন হিসেবে চুজ করে থাকুক না কেন, সেটার একটা জোরালো প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অন্য একটা অপশন যাতে হচ্ছে একেবারে জাস্ট নর্মাল প্রস্তুতির চেয়ে একটু বেটার প্রস্তুতি নিতে পারে, সেই জন্য কিন্তু এই সাপ্লিমেন্টারি প্যাকেজগুলো তৈরি করা। তার মানে এটা মনে করো না যে ওই সাপ্লিমেন্টারি প্যাকেজগুলো করলে তোমাদের হচ্ছে পুরোপুরি কি বলা যায় প্রস্তুতিটা হচ্ছে সম্পূর্ণ হবে না, তা না। বিকল্প অপশন মানে হচ্ছে সেটাকে আমরা সেকেন্ডারি বা টার্সিয়ারি ধরে নিচ্ছি ঠিকই, বাট তাই বলে সেটাতে কম গুরুত্ব দিব সেটা কিন্তু না, সবগুলোকেই আমরা গুরুত্ব দিব। তোমার প্রাইমারি টার্গেটটা হচ্ছে ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরপর তুমি যেটাকে সেকেন্ডারি বা টার্সিয়ারি হিসেবে নিচ্ছ সেখানেও যাতে তুমি অ্যাকচুয়ালি একটা ফাইটিং চান্স পাও, সেই জন্য হচ্ছে এই কোর্সগুলো ডিজাইন করা। তার মানে এটাকে কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই, বরং এটাও কিন্তু একসময় তোমার হচ্ছে একটা অবলম্বন হতে পারে। সো এই জন্য হচ্ছে এই কোর্সগুলো হচ্ছে অফার করা। লাস্ট আরেকটা বিষয় রাতুল একটু ওদেরকে বলি, এরপর তুমি বাকিটা তুমি একটু কন্টিনিউ করো, সেটা হলো যে স্টুডেন্টরা যারা মাইগ্রেট করবে, যারা আগে মানে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা ভার্সিটি কর প্রোগ্রামে ছিল, এখন মাইগ্রেট করে হয়তো নতুন ব্যাচে আসবে ইঞ্জিনিয়ারিংয়ে বা মেডিকেল বা ভার্সিটি করতে আসবে, তো ওদের অনেকেরই হয়তো আগের এক্সাম প্যাক নেওয়া ছিল, মেডিকেল এক্সাম প্যাক নেওয়া ছিল। এখন ওরা কি করবে? তো সেই ক্ষেত্রে যেহেতু ওরা মাইগ্রেট করে নতুন ব্যাচে চলে আসতেছে, কাজে ওদের পরীক্ষাগুলো তো, যেমন ইঞ্জিনিয়ারিং যদি কেউ মাইগ্রেট করে নতুন ব্যাচে চলে আসে তাহলে ওর যে উইকলি এক্সামগুলি হবে সেটা নতুন সিলেবাসে হবে, কাজে ওর যদি ও আগের জায়গাতে মেডিকেল এক্সাম প্যাকে থেকে থাকে, তো ওদের জন্য পরামর্শ হলো যারা মাইগ্রেশন করবা, যারা মাইগ্রেশন করবো না তাদের জন্য কোনো সমস্যা না, বাট যারা মাইগ্রেশন করে নতুন ব্যাচে চলে আসবা তারা অবশ্যই ভাই মানে যে মানে অফিসে গিয়ে যে মাইগ্রেট তোমরা করবা, ভাইয়াকে অবশ্যই বলবা যে ভাই আমার মেডিকেল এক্সাম প্যাক নেওয়া ছিল, এটাকে ক্যান্সেল করে ওই নতুন কোর্সের আন্ডারে আমাকে মেডিকেল এক্সাম প্যাক নিয়ে দেন। এটা একটু মনে করাই দেবো ভাইয়াকে, যাতে করে তোমাদের যে আগে যে এক্সাম প্যাকটা নেওয়া ছিল ওইটা তো পুরাতন সিলেবাস অনুসারে, আর এখন তো তুমি নতুন সিলেবাসে মানে ডাইভার্ট হচ্ছে বা মাইগ্রেট করতেছো, কাজে তোমার এখন নতুন সিলেবাসে এক্সামটা দিলে তোমার জন্য ভালো হবে। এই জন্য তোমরা যারা মাইগ্রেট করবা, মাইগ্রেট যারা করবা মাইগ্রেশন করার সময় ভাইয়াকে অবশ্যই বলবা যে ভাইয়া এটা তো তোমাদেরকে অনলাইনে করার সুযোগ নেই, তোমাকে ফিজিক্যালি অফিসে গিয়েই করতে হবে। আলটিমেটলি ভাইয়াকে বলবো যে ভাইয়া আমার তো আগের কোর্সের সাথে মেডিকেল এক্সাম প্যাক নেওয়া ছিল, থ্রি ম্যাট্রিয়াস বা অল ম্যাট্রিয়াস যেটা হোক না কেন, এখন তো আমি নতুন প্রোগ্রামে মাইগ্রেট করতেছি, আমাকে একটু দিলে আগের কোর্সটা ক্যান্সেল করে আমাকে নতুন প্রোগ্রামে এই মেডিকেল এক্সাম প্যাকটা নিয়ে দেন, তাহলে ভাইয়া তোমাকে নতুন প্রোগ্রামের সাথে যে এক্সাম প্যাক আছে সেটা নিয়ে দিবেন, আর নতুন প্রোগ্রামের যে এক্সাম প্যাক হবে সেটা হবে নতুন সিলেবাসের সাথে মিল রেখে, কাজে এটা তোমার জন্য তোমার প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে। তুমি যে সিলেবাসটা পড়বা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, ভার্সিটি কো পরীক্ষা দিবা, মেডিকেল এক্সাম প্যাক দিবা, এটা একটু তোমরা মনে করাই দিবা। যারা মাইগ্রেশন করবা না তাদের জন্য কোনো স্পেশাল ডিরেকশন নাই, তারা যেভাবে আসো সেভাবে চলতে থাকবা, তাদের জন্য কোনো সমস্যা নেই। আর যারা অলরেডি এক্সাম প্যাক নেওনি তাদের জন্য মানে তার নিজের কোর্স লিস্টের মধ্যে তুমি দেখতে পাবা, ওখান থেকে চাইলে তোমরা এক্সাম প্যাক নিয়ে নিতে পারবা। আর অনেকেই বলতেছে ভাইয়া মাইগ্রেশন কিভাবে করব, এটার জন্য ভাইয়া তোমরা অফিসে যোগাযোগ করলে বা যে যে ব্রাঞ্চে ভর্তি ছিল ফিজিক্যালি অথবা অনলাইন ব্রাঞ্চে ভর্তি থাকলে যে কোনো নাম্বারে ফোন দিবা, হ্যাঁ যে কোনো নম্বরে ফোন, উদ্ভাসন মেসে যত নম্বর আছে যে কোনো নম্বরে ফোন দিলেই ভাইয়া তোমাকে প্রসেস বুঝাই দিবে, তবে মাইগ্রেশন করার জন্য তোমাকে ফিজিক্যালি হয়তো অফিসে যেতে হবে, তুমি অনলাইনে মাইগ্রেট করতে পারবে না, বা করতে পারলেও সেটা ভাইয়া তোমাকে হেল্প করে তুমি করতে পারবা। এই জন্য ভাইয়া মানে যে কোনো একজনকে ফোন দিবা, ফোন দিয়ে তুমি তোমার সিচুয়েশনটা বলবা, তোমার যদি পেমেন্ট ক্লিয়ার থাকে বা সবকিছু কন্ডিশন ফুলফিল থাকে তাহলে ভাইয়া হয়তো তোমাকে অনলাইনে করে দিতে পারে, অসুবিধা নাই, কাজে সেটা তুমি
কমিউনিকেট করে সেভাবে স্টেপ ভাইয়া যেভাবে বলে সেভাবে স্টেপ নিলে আশা করি তোমার মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। অফিসে যাওয়াও লাগতে পারে, না গিয়েও করতে পারো, কাজে মানে একটু কমিউনিকেট করে মাইগ্রেশনটা করলে যেটা তোমার জন্য বেটার হবে, হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভাইয়া। আর এটা অনেকেরই প্রশ্ন ছিল যে শুধু অনলাইনেই চলবে নাকি ইন ব্রাঞ্চে হবে। আসলে এ ব্যাপারে বলতে গেলে হচ্ছে বলতে হয় যে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে এবং গভর্নমেন্ট অ্যালাউ করবে যে হ্যাঁ স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারে, তখন সেই সুযোগ অনুযায়ী হচ্ছে আমরা ইন ব্রাঞ্চে হচ্ছে প্রোগ্রাম নেয়ার চেষ্টা করব। আর যদি সেই ধরনের সুযোগ আমাদের ভর্তি পরীক্ষার আগে কোনোভাবে ক্রিয়েট না হয় তাহলে হচ্ছে আমরা অনলাইনে কন্টিনিউ করব। তার মানে হচ্ছে তোমাদের চাহিদা এবং সুবিধা অনুযায়ী সিচুয়েশন যেটা অ্যালাউ করে আমরা সেটাই হচ্ছে করার চেষ্টা করব, এবং এ ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত তোমরা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জেনে যাবে। এতুল, যে একটা প্রশ্ন অনেক আসতেছে চ্যাট বক্সে এবং আমাদের কিউএন নিতে, সেটা হলো যে বাকি বইগুলোরও কবে পাবে, যেমন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম কিছু বই বাকি আছে, মেডিকেল ভার্সিটির কিছু বই বাকি আছে, এই বইগুলোরও কবে পাবে? এই বইগুলো আমরা ইনশাল্লাহ আর্লিয়েস্ট টাইমের মধ্যে ওদেরকে দিয়ে দিব। অলরেডি আমাদের বইগুলো প্রেসে বেশ কিছু চলে গেছে, কিছু যাবে প্রিন্টিংয়ে, তো আর্লিয়েস্ট টাইমে ওদেরকে দিয়ে দিব। বাট তোমাদের জন্য আমাদের একটা পরামর্শ আছে, সেটা হলো যে এই বইগুলো তোমরা হাতে পাওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা এটাকে ঘাটাঘাটি করা শুরু করা ঠিক হবে না। তোমাদের জন্য যেই ম্যাটেরিয়ালসগুলো আগে দরকার সেগুলো কিন্তু তোমাদেরকে আগেই প্রোভাইড করা হয়েছে। এই বইগুলো তোমাদের কখন লাগবে? মূলত এই বইগুলো তোমাদের লাগবে হলো যখন তোমরা পরীক্ষাগুলো শুরু করবা, তখন তোমাদের লাগবে। বাকি অধ্যায় ভিত্তিক প্রিপারেশন যখন তোমরা নিচ্ছ, তখন তোমাদের যে বইগুলি দরকার সেই বইগুলো কিন্তু অলরেডি তোমাদের হাতে আমরা পৌঁছে দিয়েছি। কাজে এটা নিয়ে ওরিড হওয়ার তেমন কিছুই নাই। তোমরা হয়তো এই মডেল টেস্ট যে আমরা শুরু করবো তার অনেক আগেই তোমরা এই বইগুলো হাতে পেয়ে যাবে। এই বইগুলো হাতে পাইলেই যে তুমি ঘাটাঘাটি করে সেখান থেকে অনেক কিছু নেওয়া শুরু করবা, সেটা হয়তো অনেকের জন্য মঙ্গলজনক নাও হইতে পারে। কারণ যারা খুব ভালো সিরিয়াস আগে থেকে প্রিপারেশন ভালো আছে ওদের জন্য হয়তো ভালো হবে। বাট বাকিদের জন্য আমি বলবো তোমাদের হাতে যে বইগুলি আছে চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ, যে তোমাদের কনসেপ্ট বুক আছে বা মেডিটেশন প্র্যাকটিস বুক আছে অথবা ভার্সিটি প্রিপারেশন বুক আছে, তোমরা এগুলো ধরে ধরে প্রিপারেশন নিতে থাকো। এটা হচ্ছে তোমাদের মূল ম্যাটেরিয়ালস। এটা এটা তোমাদেরকে আগে আগে এই জন্য দেওয়া হয়েছে যাতে আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে প্রিপারেশন সেটার সাথে তোমরা এই বইগুলো সাথে সাথে নিয়ে আগাইতে পারো, মানে এই বইগুলোর উপর প্রিপেয়ার্ড হয়ে আগাইতে পারো। কাজেই মানে বাকি বইগুলোর উপর প্রিপারেশন তোমাদের হয়তো যে যদি আমরা খুব ইমিডিয়েট তোমাদের হাতে এটা পৌঁছাই দিব, স্টিল দেন প্রিপারেশনটা হয়তো তোমাদের এখনই নেওয়া লাগবে না, তোমাদের আরেকটু পর থেকে প্রিপারেশনগুলো নেওয়া শুরু করলে ভালো হবে। এই জন্য এটা নিয়ে তোমাদের টেনশনের দরকার নাই। আর্লিয়েস্ট টাইমের মধ্যে তোমরা ইনশাআল্লাহ বই পেয়ে যাবে। বাট এই মুহূর্তে যেটা তোমাদের করণীয়, যেই বইগুলো তোমাদের হাতে আছে সেই বইগুলোকে সাথে নিবা, সেই বইগুলোকে কমপ্লিট করাটা মাস্ট, সেটাকে কমপ্লিট করতেই হবে। সেটাকে কমপ্লিট করে করে তোমরা আগাও, তাহলে ইনশাআল্লাহ তোমাদের ভালো হবে। থ্যাংক ইউ ভাইয়া। আর অনলাইনে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন এবং পরীক্ষা পদ্ধতির উপরে যে ডিটেইলস টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়ালগুলো তোমরা দেখতে পাবে উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে। তো এই ইউটিউব চ্যানেলটার লিংক এখানে দেয়া আছে, সো এটা তোমরা ভিজিট করতে পারো। ভিজিট করলে যে কোনো টিউটোরিয়াল তোমরা এখানে বিস্তারিতভাবে পেয়ে যাবে, অর্থাৎ সমস্ত প্রক্রিয়াগুলো একদম সুন্দর মতো বিস্তারিতভাবে দেখানো হয়েছে, সো সেখানে কোনো কনফিউশন থাকবে না আশা করি। তুমি এই লিঙ্কটা সরাসরি ইউজ করতে পারো, কিংবা তুমি উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার লিখে সার্চ দিতে পারো ইউটিউবে, তাহলে এটাই আসবে। সো উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবার লিখে সার্চ দিলে যে ইউটিউব চ্যানেলটা আসবে সেখানে তুমি সমস্ত টিউটোরিয়ালগুলো একসাথে পেয়ে যাবে। তো এখানে তোমাদের জন্য কিছু মোটিভেশনাল স্লোগান বা কথাবার্তা আমরা রেডি করে রেখেছি। সো কথাগুলো আসলে হচ্ছে যেভাবেই আমরা বলি, ছন্দ মিলিয়ে বলি বা হচ্ছে মিল রাখার জন্যই বলি, সত্যি কথা হচ্ছে আসলেই তুমি যদি হচ্ছে বিকল্প অপশন হাতে রাখো তাহলে তোমার জন্যই সেটা বেটার। সো নিজের ভালোটা হচ্ছে নিজেকেই আসলে বুঝতে শিখতে হবে। আর সবসময় আমরা যেটা বলি, যে যাই করো না কেন তুমি যদি সিনসিয়ারলি তার পিছনে লেগে থাকো তাহলে সত্যি সত্যি তুমি সেই স্বপ্নটা পূরণ করার পথে অনেক দূর এগিয়ে যাবে। সো সিনসিয়ারিটি মেনটেন করা এবং রেগুলারিটি মেনটেন করা, এর চেয়ে আসলে হচ্ছে বড় কোনো উপদেশ এই মুহূর্তে নেই। চোখ কান খোলা রাখো, তোমরা হচ্ছে যেভাবে এতদিন পরিশ্রম করে এসেছো আরও তোমাকে বেশ কিছুদিন সেভাবে কঠোর পরিশ্রমটা করে যেতে হবে এবং সিনসিয়ারিটি মেনটেন করতে হবে। ফাঁকি দেওয়া চলবে না, আসলে ফাঁকি দিলে এখন তুমি আর কাকে ফাঁকি দিবে, সমস্ত কিছু তোমার নিজের উপরেই কিন্তু এসে পড়বে। আর ফাইনালি হচ্ছে বলবো যে তোমরা সিনসিয়ারলি রেগুলারলি পরিশ্রম করতে থাকো, শেষ পর্যন্ত রেজাল্ট কি হবে বা ফলাফল কি পাবে সেটা আসলে হয়তো আমার তোমার হাতে নেই। সো তোমার দিক থেকে তোমার যতটুকু চেষ্টা তাতে যাতে কোনো রকম ত্রুটি না থাকে, এরপর তোমার জন্য হচ্ছে যেটা নির্ধারিত, তোমার জন্য হচ্ছে যেটা বেস্ট অপশন সেটাই হয়তো তোমার জীবনে ঘটবে, এটাই আমরা আশা করি। বাট তোমার দিক থেকে তুমি যাতে কোনো ধরনের কোনো ত্রুটি না রাখো,
এই আশা থাকবে সবার প্রতি। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যে কোনো প্রয়োজনে যদি কোনো কিছু নিয়ে এখনো কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, বা কোনো কিছু তোমার যদি জানার থাকে, বা কোনো একটা কিছু তুমি সলভ করতে পারছো না যেটা আমরা হয়তো সলভ করে দিতে পারি, তার জন্য উদ্ভাসের যে নাম্বারগুলো দেওয়া আছে বিভিন্ন ব্রাঞ্চের, সেখানে একটু সময় নিয়ে ফোন করে ধৈর্য ধরে কথা বলে তোমার প্রবলেমটা সলভ করে নেয়ার চেষ্টা করবে। তো আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য, তবে তোমাদের দিক থেকেও হচ্ছে আসলে সর্বোচ্চ চেষ্টাটাই প্রয়োজন, কারণ যে কোনো একপাক্ষিক চেষ্টায় আসলে বড় কোনো কিছু অ্যাচিভ করা যায় না। কাজেই তোমার যেমন টার্গেট একটা ভালো জায়গায় ভর্তি হওয়া, তোমার জীবনে হচ্ছে তোমার উচ্চশিক্ষার পথে আরো একটা ধাপ এগিয়ে যাওয়া, আমাদেরও কিন্তু আসলে এটাই টার্গেট, তোমাকে এনাবল করা, তোমাকে যে কোনোভাবে এইড করা, গাইড করা এবং হেল্প করা। সো এই লক্ষ্যটা নিয়ে আমরা যাতে সামনে আগাতে পারি, এই কামনা থাকলো সবার প্রতি। ঠিক আছে রাতুল, আমরা মনে হয় শেষ করি। জি, আসসালামু আলাইকুম সবাইকে আবারও, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।